بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شما نتقرى بغلاد الشسرة إسلامي كيانة بغرامي ديرك أن تريك بارك بات. الحمد لله ما رويتين بلتنا سرد بجان علم জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মুফতি শেখ আব্দি আজকে আমরা ঈদুল আজহা কুরবানি অনেক বিষয়গুলি আমাদের সামনে আছে এইগুলির উপরে আমরা কিছু আলোচনা শুনি ইনশাআল্লাহ আর যখন দর্শক শ্রোতা আমাদেরকে ফোন করবেন বিভিন্ন প্রশ্ন নিয়ে আসবেন আমরা প্রশ্ন দিকে চলে জনাব حافظ حسين أحمد صاحب بشناتي حفظكم الله تعالى أنا كشتكرة الشيف نجير أبنا كدهن بعد أبنا الجامعة مدنية بشنات كوجن الله قبول كورن أي دعاء أنترتك رويلو الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى لا سيما على سيد الرسل وخاتم الأنبياء ওয়াইলা আলিহি আজমাইন ওয়াইলা খুল্লিম তবে আহমবে আহসানিন ইয় আমি অতীতের কিছু প্রোগ্রামেও বলেছি যে এই যে সময়কাল আমাদের উপর দিয়ে অতিবাহিত হচ্ছে অত্যন্ত গুরুত্ববহ অত্যন্ত তাৎপর্যমণ্ডিত অত্যন্ত বরকতময় এবং নেক আমলের জন্য সবচেয়ে উপযোগী সময়কাল হাদিসের মধ্যে এসেছে কুল্লুই ফাতে কহা ও সাহেব মুসলিম শরীফের বর্ণনা আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম এরশাদ করেছেন যে প্রত্যেক মানুষ যখন তার সন্ধ্যা সকাল উদযাপন করে ঘুম থেকে উঠে তো প্রতিদিন তার সে সকালে ঘুম থেকে উঠে নতুন দিনের সূচনা এবং আরম্ভ যে হয় সেই আরম্ভটা আসলে একজন ব্যবসায়ী হিসাবে সে করে একজন বিজনেসম্যান হিসাবে সেই ব্যবসাটা করে জীবনের প্রতিদিনকার সূচনা সে করে দিনের আরম্ভ তার হয় একজন ব্যবসায়ী হিসাবে বিজনেসম্যান হিসাবে আর তার বিজনেসের ক্যাপিটাল কি হলো ক্যাপিটাল একটা থাকতে হয় পুঁজি একটা থাকতে হয় মূলধন থাকতে হয় সেই পুঁজি বা মূলধন হল তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং সময়গুলো সুবাহুল্লাহ এই সময়গুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তার পুঁজি এবং ক্যাপিটাল তো বলেছেন যে বরফের ব্যবসায়ীর সাথে তাকে তুলনা করা হয় যে বরফ বিক্রিকারী যে হয়ে থাকতো আগে ঠেলা গাড়ির মধ্যে বরফ নিয়ে বরফের চাকা নিয়ে সে শহরে গলিতে গলিতে সবার ঘরে তো আর ফ্রিজ ছিল না কদাচিৎ কারও ফ্রিজ ছিল এমনকি ফ্রিজ কারো ঘরে এমন এক সময় ছিল ছিল না তখন ওই বরফের চাকা নিয়ে মানুষ ঘুরতে থাকতো তো বরফ যদি মূলধন হয় বরফ যদি মূল ক্যাপিটাল হয় তাহলে এটা এমন ক্যাপিটাল যে এটা সময় অতিবাহিত হলেই বরফ গলে 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 সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যায় তো আল্লাহ নবী সাল আলী ইসলাম জীবনকে এইভাবে উল্লেখ করছেন যে বরফের ব্যবসায়ী যদি আরামের ঘুম দিয়ে দেয় যে দুপুরবেলা আমি আর একটু একটু রিল্যাক্স হয়ে যায় একটা লম্বা ঘুম দিয়ে দিই ছায়া পেয়ে গেছি বাতাস চলে এসেছে তো গরমের কারণে পুরো বরফ গলে সে ঘুম থেকে যখন উঠবে তখন দেখবে লাভ তো আর পাবেই না প্রফিট তো তার পক্ষে সম্ভব হবেই না বরং মূলধন আসল ক্যাপিটাল হাত ছাড়া হয়ে যাবে মানে সর্বহারা হয়ে যাবে আর সব কিছু ধ্বংস হয়ে যাবে এখন একটা হলো লাভ হলো না কিন্তু আমার মূলধনটা অ্যাটলিস্ট আমার হাতে রয়ে গেছে কাপড়ের দোকানদার বলতে পারবে আমার কাপড় বিক্রি হোক না হোক সর্বাবস্থায় কাপড় বিক্রি হোক অথবা না হোক সর্বাবস্থায় আমার ক্যাপিটালটা অন্তত বিদ্যমান রয়েছে কিন্তু এখন কেউ বলতে পারবে যে আমার হয়তো ক্যাপিটালটাই আমার হাত ছাড়া আল্লাহ আকবার। ক্যাপিটালই আমার হাতে নেই তো আমি যে বিষয়টি আপনাদের সামনে বলতে চাচ্ছি যে আল্লাহ আল্লাহালা প্রত্যেক মানুষকে ব্যবসায়ী বানিয়েছেন আর সেই ব্যবসার মূলধন হলো ক্যাপিটাল হলো তার জীবন জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত আর এমন ব্যবসায়ী যে ব্যবসায়ীকে বরফের ব্যবসায়ীর সঙ্গে তুলনা করা যায় যে সে যদি চৌখান্না হয়ে সময়কে কাজে না লাগিয়ে বরফ তাড়াতাড়ি বিক্রি করে সময়কে যদি পরিপূর্ণরূপে কাজে না লাগায় তাহলে যেভাবে ওই বরফের ব্যবসায়ীর সম্পূর্ণ মূলধন সম্পূর্ণ ক্যাপিটাল টোটালি হাত ছাড়া হয়ে যায় এমনকি শুধু যে সে লাভবানই হয় না এমন নয় লাভ এবং প্রফিট থেকেই বঞ্চিত হয় এমন নয় বরং সে সর্বহারা হয়ে যায় তার মূলধনই হাত ছাড়া হয়ে যায় তো ঠিক একইভাবে মানুষকে আল্লাহ তালা যে ব্যবসায়ী বানিয়েছেন আর তার ব্যবসার মূল ক্যাপিটাল হলো তার সময় এবং টাইম এই সময়টাকে যদি সঠিকভাবে কাজে না লাগায় প্রত্যেকটা মুহূর্তকে যদি সঠিকভাবে ব্যয় না করে তাহলে তার বরফের ব্যবসায়ের মতো শুধু যে প্রফিট থেকে বঞ্চিত হবে তাই নয় লাভ থেকে বঞ্চিত হবে তাই নয় বরং মূলধন হারিয়ে ক্যাপিটাল হারিয়ে সর্বহারা হতে সে বাধ্য তো আল্লাহ তালা এই ব্যবসায়ীর সঙ্গে আমাদেরকে তুলনা করেছেন এবং বলেছেন হাদিসের মধ্যে আল্লাহর নবীল আলী প্রত্যেকেই সকালে জাগ্রত হয় নতুন এক ব্যবসায়ী হিসাবে আত্মপ্রকাশ করে এবং তার মূলধন হয় তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত শ্বাস নিঃশ্বাস এবং সময় সুমাহ তো এর দ্বারা আল্লাহর নবী সাল আলহিসাল্লাম বলছেন যে ফবায় কোহা ও কোহা হয়তো সে সফল কাম হবে আর না হয় সে ধ্বংসশীল হয়ে যাবে মানে তার লাভ তো আর হবেই না সব কিছু হারিয়ে বসবে সর্বহারা হয়ে যাবে তার মূল ক্যাপিটালটাই ধ্বংস হয়ে যাবে তো হয় লাভ আর না হয় একেবারে এমন লস যে সর্বহারা সব কিছু ধ্বংসশীল একেবারে ধ্বংস হয়ে যাবে সে আর না হয় লাভবান হবে দুটো থেকে একটা হবে তার তো এখন ব্যবসায়ীর সঙ্গে তুলনা করেছেন আবার ব্যবসার মধ্যে একটা মূলনীতি আছে ব্যবসার মধ্যে কিছু সময় তাকে বেশি ইম্পর্টেন্ট আর কিছু জায়গা তাকে বেশি ইম্পর্টেন্ট তো আল্লাহ তহলা আমাদের জন্য এই দুই ব্যবস্থাও রেখেছেন যেভাবে ব্যবসায়ীর সঙ্গে তুলনা আমাদেরকে করা হয়েছে একইভাবে আপনারা দেখেন যে ব্যবসায়ীরা দেখেন বিভিন্ন মেলা উপলক্ষে দেখবেন বিভিন্ন জায়গায় ঢাকার বই মেলার সময় যত বই বিক্রি হয় পুরো বছর এত বই বিক্রি হয় না বড়ো বড়ো রাইটাররা ওই বই মেলা বই মেলা উপলক্ষে তাদের বইগুলো প্রকাশই করে থাকে নতুন বই তো বই মেলার সময় দেখা যায় যা বই বিক্রি হয় পুরো বছর লাইব্রেরিতে তা বিক্রি হচ্ছে না ওয়াজ মাহফিল উপলক্ষ্যে কিছু বেশি বিক্রি হয় বছরের বিশেষ বিশেষ কিছু মেলা থাকে বিশেষ কিছু স্থান থাকে কলিকাতার বই মেলায় মানুষ বই বিক্রির জন্য যায় লাইব্রেরিয়ানরা যায় বিভিন্ন সময় সুযোগকে মানুষ কাজে লাগায় তো সময় বিভিন্ন স্থানের ব্যবধানে ব্যবসা উন্নত হয় আর লাভ বেশি হয় আবার সময়ের ব্যবধানে চব্বিশ ঘন্টার মধ্যে সব সময় কিন্তু বিজি থাকে না একটা চব্বিশ ঘন্টার মধ্যে একটা সময় থাকে গুরুত্বপূর্ণ যে এই সময় বিক্রি বেশি হয় আবার সপ্তাহের মধ্যে একটা সময় বেশি তাকে বিক্রি বেশি হয় মাসের মধ্যে একটা বেশি সময় থাকে বছরের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সময় থাকে এই এই দেশের মধ্যে ডিসেম্বরের মধ্যে যখন হলিডে হয় তো ক্রিসমাস হলিডে হয় তো ওই সময় যা বিক্রি হয় পুরো বছর তা বিক্রি হয় না তো বছরের মধ্যে ক্রিসমাস হলিডে সময়টা হলো ব্যবসায়ীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আবার স্থান ভেদে পার্থক্য রয়েছে তো কিছু স্থানের বিশেষত্ব রয়েছে ব্যবসার মধ্যে আর কিছু সময়ের বিশেষত্ব রয়েছে প্রতিদিনকার একটা সময় থাকে আবার সাপ্তাহিক সময় থাকে মাসিক সময় থাকে বছরের ভেতরে গুরুত্বপূর্ণ কিছু সময় থাকে তো আমাদের সঙ্গে আমাদের সবাইকে ব্যবসার সঙ্গে ব্যবসায়ীর সাথে তুলনা করা হয়েছে আর ব্যবসার মধ্যে যেভাবে সময়ের ব্যবধান রয়েছে স্থান এবং কালের ব্যবধান রয়েছে বিশেষ জায়গার মধ্যে ভালো প্রফিট হয় লাভ হয় বিক্রি বেশি হয় একইভাবে বিশেষ সময়ের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে বলবেন না জোহরের পরে আমার বিক্রিটা একটু বেশি হয় জুম্মার পরে আমার বিক্রিটা বেশি হয় আবার সপ্তাহের মধ্যে বলেন যে যা শুক্রবারে বিক্রি হয় গ্রোসারি শোপে অন্যদিন তা হয় না সবাই জুম্মা পড়ে থেকে সপ্তাহের খরচ নিয়ে যায় তো এইভাবে বিশেষ সময় সপ্তাহের মধ্যে রয়েছে ঠিক আমাদেরকে ব্যবসায়ীর সঙ্গে তুলনা করা হয়েছে আর ব্যবসার মধ্যে যেভাবে দৈনিক গুরুত্বপূর্ণ একটা সময় থাকে আমাদের জন্য বলা হয়েছে রাত্রের শেষ ওয়ান থার্ড নাইট যেটা রাত্রের শেষ তৃতীয়াংশ তিন ভাগের এক ভাগ শেষ বাঘ যেটা এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ তারা আকাশ জমিনের উপরের আকাশে বিশেষ সান অনুযায়ী চলে আসেন এবং ডাকতে থাকেন তো এই এই সময়টাকে কাজে লাগাতে হবে সবাই যখন ঘুমিয়ে থাকে আল্লাহ তখন ডাক শোনেন দোয়া শোনেন মোনাজাত শুনেন নামাজ আবাদুদ্দিকে বেশি পছন্দ করেন আল্লাহর নৈকট্য লাভ বেশি করা যায় সপ্তাহের মধ্যে সবচেয়ে ভালো দিন আট দিন আবার মাসের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু দিন রয়েছে পুরো সময় লাইলাতুল নিসফিমিন শাহবান সব কদর লাইলাতুল কাদর তো আর আছেই লাইলাতুল কাদর তো সর্বশ্রেষ্ঠ রাত্রি এর মধ্যে কোনো সন্দেহ নেই আর আরফা রয়েছে ঠিক একবার আশারায় রয়েছে এরপরে রয়েছে আবার মক্কা মদিনা স্থানের হিসাব দিয়ে দেখেন আপনি মক্কা মদিনা এবং গুরুত্বপূর্ণ মসজিদুল কুবা এই সমস্ত জায়গায় গেলে আবাদতের মান বৃদ্ধি প্রাপ্ত হয়ে যায় এবং সাধারণ অবস্থা থাকে না তো যেভাবে ব্যবসায়ীরা বিশেষ জায়গায় গেলে তাদের প্রফিট বেশি হয় আমাদের জন্য সমান নীতি রয়েছে একই সাথে প্রত্যেক মমিন মুসলমানের জন্য প্রতিদিনকার কিছু সময় মাসিক কিছু সময় বাৎসরিক কিছু সময় আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন এই সময়গুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সময় হল আশারায়জুল হেজ্জা অনেকগুলো হেদিসের মধ্যে আল্লাহ নবী সাল আলী হুয়েলাম এই কথাটাই বলেছেন আহাবুইল আল্লাহ ফিহা আল আল্লাহর কাছে পুরো বছরের মধ্যে নেক আমলের জন্য এর চেয়ে ভালো কোনো মৌসুম নেই এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো সময় নেই পুরো বছরের মধ্যে নেক আমলের জন্য সর্বশ্রেষ্ঠ সময় এই দশ দিন দশ রাত এর মধ্যে দেখেন যেভাবে বলা হয়েছে সর্বপ্রকার নেক কাজের জন্য নেক আমলের জন্য সর্বশ্রেষ্ঠ মৌসুম সর্বোত্তম সময় এই দশ দিন তো এখন দেখেন সব আমলের মধ্যে একত্রিত করে দেওয়া হয়েছে যেভাবে বলা হয়েছে সকল নেক আমলের জন্য এটা সবচেয়ে উপযোগী মৌসুম সবচেয়ে উত্তম মৌসুম ঠিক একইভাবে এখানে দেখেন আপনি নামাজও আছে রোজাও আছে হাজও আছে হাজের মৌসুম এটা জাকাতের মৌসুম এটা দিতে পারেন দেখা তো আপনি করতে পারেন আবার রোজাও আপনি রাখতে পারেন প্রতিদিনকার রোজা এক বছরের রোজার সমান সব আর আরাফার দিনের রোজা এক বছরের সব তো আর আছেই এর সাথে বিগত এক বছরের গুণা মাফ হয় আগামী এক বছরের গুণা মাফ হয় নয় জার রোজা যদি কেউ রাখে আহ আজিম এইভাবে আপনি দেখেন যে কোনো না কোনো কারণ তো আছে যে একদিকে বলা হচ্ছে সকল নেক আমলের জন্য সর্বোত্তম সময় আবার সবগুলো নেক আমলকে একত্রিত করে দেয়া হয়েছে জমা করে দেওয়া হয়েছে এক জায়গায় জমা করে দেওয়া হয়েছে সুযোগ করে দেওয়া হয়েছে সকল নেক আমল কোরবানের নেক আমল হজের নেক আমল রোজার নেক আমল আল্লাহ সর্বপ্রকার নেক আমল সব করার জন্য এই সময়টা রমদানের শুধু আমরা রোজাই রাখতে পারবো কিন্তু হজ করতে পারবো না এখানে কিন্তু আমরা রোজাও রাখতে পারছি এই সময়গুলোতে আবার হজও করতে পারছি আবার আমরা কোরবানিও করতে পারছি নামাজ পড়তে পারছি সদকা খেরাত করতে পারছি এবং সকল নেক আমলের কথা উৎসাহিত করা হচ্ছে যে সকল নেক আমলের জন্য আর চেয়ে উপযোগী সময় আর হতে পারে না তো কোনো না কোনো কারণ তো আছে একটু চিন্তার বিষয় যে আমার আল্লাহ সকল নেক আমলকে এই দশ দিনের মধ্যে একত্রিত করে দিলেন নামাজ রোজা হজ صدقه خيرات توبه استغفار تسبيح الله حضرت عبد الله بن عمر رضي الله عن الصحابة کرام تک بننا جو تم را ایشو مڑا فيها التحميد والتحليل والتكبير والتسبيح او كما قال النبي صلى الله عليه وسلم تم را تسبيح بشي بشي کرے پاٹ کرو تحمید بشي کرے پاٹ کرو ار پرے تحلیل بشي کرے پاٹ کرو ار تکبیر کرے کرو تو تسبيح معنی سبحان الله پڑا تحمید معنی الحمد لله پڑا তাহলিল মানে লা ইলাহ ইল্লাহ্লাহ পড়া তকবীর মানে আল্লাহ আকবার পড়া তো আমরা এই তসবীরে যদি পড়ে না এই সময় হ্যাঁ ওয়ালা ইলাহা আকবর হয়ে গেল সব হয়ে গেল হাদিসের মধ্যে যত কাজ বেশি করার কথা বলা হয়েছে এই কাজগুলো হয়ে গেল তকবিরে তা বেশি করে পড়া মুস্তাহাব এই সময়ের মধ্যে আল্লাহ আকবার আল্লাহ অকবার লা ইলাহা ইল্লাহ ল আকবার লা আকবার ও ল আকবর এর কারণ একটা আছে সেই কারণটা হলো হাজী সাহেবগণ সেখানে যিয়ুফুর রহমান রাহমানের মেহমান হয়ে তারা কিন্তু সেখানে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক কালা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতাল লাকা ওয়াল মুলক লা শারীকা এই ধ্বনি তারা উচ্চকিত করছে بلند করছে আওয়াজ তারা সমুন্নত করছে এবং হে আল্লাহ আপনার দরবারে আমরা হাজির তো আল্লাহর বড়ত্ব বর্ণনা করছে লব্যাই কালা সরি কালা কালাবাই আল্লাহর তাও হেদ বর্ণনা করছে আল্লাহর একত্রবাদের কথা বর্ণনা করছে আল্লাহ যে এক অদ্বিতীয় তার কোনো তুলনা নেই তার কোনো মিসাল নেই তার কোনো উদাহরণ নেই তার কোনো প্রতিমা নেই তার কোনো প্রতিবিম্ব নেই তার কোনো প্রতিচ্ছবি নেই তার কোনো সমকক্ষতা নেই কেউ কিছু করতে পারবে না এই জন্য আল্লাহ রবুল্লা আলমিনের বড়ত্ব মহত্ব শাহেকি বিয়াই এককভাবে সেখানে হাজি সাহেবানগন বর্ণনা করছেন এবং আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছেন তো আমার মনে হয় ওই আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গে আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে হাজরত অবস্থায় তারা অবশ্যই ওই সময়টাতে তারা আল্লাহর বিশেষ প্রিয় বান্দাতে পরিণত এবং আল্লাহর বিশেষ নৈকট্য প্রাপ্ত তো ওদের সঙ্গে বাকি সারা বিশ্বের মুসলমানদের একটা সামঞ্জস্য তৈরি করার জন্য কুদরতি ব্যবস্থা করা হয়েছে মহান আল্লাহ এই সামঞ্জস্যটাও কিন্তু কাম্য এখান থেকেই বোঝা যায় যে আল্লাহর নেক বান্দা যারা হবেন আল্লাহর প্রিয় পাত্রে যারা পরিণত হবেন নৈকট্যপ্রাপ্ত যারা হবেন তাদের সঙ্গে সাদৃশ্য তাদের সঙ্গে সামঞ্জস্য তাদের সঙ্গে সমকক্ষতা তাদের সিমিলারিটি আর তাদের সুরত ধারণ করা এটাও কিন্তু ইসলামের মধ্যে কাম্য আল্লাহ আল্লাহতালা এমন বান্দাদেরকে পছন্দ করেন হান আল্লাহ ওই যে দেখেন ফেরাউনকে আল্লাহ ধ্বংস করলেন মুসা আল ইসলামকে ধ্বংস করার জন্য জাদুকর যারা ছিল তাদেরকে কেন ধ্বংস করলেন না হজরত থানুই রহমতুল্লা আলী উল্লেখ ওই জাদুকরেরা হজরত মুসা আলি ইসলামের বাহ্যিক সাদৃশ্য অল্প সময়ের জন্য অবলম্বন করেছিল তো আল্লাহ তাহলে এই জন্য তাদেরকে ধ্বংস করেননি যেহেতু তারা মানে আল্লাহর এক নবীর বাহ্যিক সাদৃশ্য তারা অবলম্বন করেছিল তো নেকরদের সাদৃশ্য অবলম্বন করলে আল্লাহ অনেকক্ষণে অনেক সময় মাফ করে দেন যা আমার প্রিয় মান্দা যারা তাদের মতো সে হয়ে আপনি অপরাধ করলে ছোট বাচ্চাকে দেখলে যদি মনে হয় আপনার ছেলের মতো তো আপনি খুলে উঠিয়ে নেন আপনি ভালোবাসেন আপনি তার খরচ বহন করেন আপনি ইয়েতিম হলে তার সমস্ত ব্যবহার বহন করেন আপনি বলেন যে আমার মায়া লেগে গেছে আমার আদর যত্ন করতে মন চায় আমার স্নেহের পাত্র এটা আমার ছেলের মতো মনে হয় একজাক্টলি আমার ছেলের মতো মনে হয় এক মলায়ন সাহেব পুরো অপারেশনের খরচ দুই তিন লক্ষ টাকা ব্যয় করেছেন বাচ্চার পিছনে ওনার বাচ্চার মতো দেখতে মনে হয় শুধু এই জন্য তো এই আল্লাহ আল্লাহওয়ালাদের সান্নিধ্য অবলম্বন করা তো হাজি সাহেবানদের সঙ্গে সামঞ্জস্য এবং সাদৃশ্য অবলম্বনের কথা একটা মুস্তাহাব আমল রয়েছে জলহেজ্জা মাস শুরু হওয়ার পর নোক না কাটা সুননাথ চুল না কাটা সুননাথ এটা কেন এহরামের অবস্থায় যারা হেজ্জাজ কেরাম রয়েছেন তাদের অবস্থা হলো বর্তমানে যে তাদের জন্য এহরামের কারণে চোখ নল নোক কাটা নখ কাটা চুল কাটা এই সবগুলো নিষিদ্ধ তো এখন এটা আমাদের জন্য ওয়াজিব নয় তাদের মতো জরুরি নয় কিন্তু

যে শুধু রে গেছে একটা প্রশ্ন আমার যে ইয়া ও আমি আগে নামাজ সুরা মুখস্ত আছে তখন কো ওলাম বাবা টিয়া কে সুরার মাঝে মনে থাকে না তখন ইলা নামাজ পড়লে নামাজ হইব না হাফিজ হলে জেলা পড়ে না কি ইলা মনে থাকে তোলা একটা তো ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে আপনার ঠিক আছে শুনতে থাকো ইনশাআল্লাহ তো বোন আসল মসআলা হলো যে আপনার যে কোরআন শরীফের একটা অংশ পড়ে নিলে নামাজ হয়ে যাবে যদি কেউ ছোটো ছোটো তিন আয়াত অথবা আব থর এই ছোট তিন আয়াত এই পরিমাণে যদি কেউ পড়ে নেয় তাহলে কেরাতের রিকোয়ারমেন্ট পুরো পুরো হয়ে যাবে এবং নামাজ কিন্তু জায়জ হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে অথবা লম্বা এক আয়াত বা দুই আয়াত হলেও অথবা ছোটো ছোটো তিন আয়াত পরিমাণ যদি পড়ে নে তাহলে নামাজ হয়ে যাবে আপনার তো আপনি কোনো চিন্তা করবেন না এটা হলো প্রথম কথা ভুলে গেলে এটা কোনো বড় ব্যাপার নয় কিন্তু ফর্জ এবং ওয়াজিব নামাজের মধ্যে সিরিয়াল রক্ষা করা একটু জরুরি এটা না হলে নামাজ হবে নামাজ শুদ্ধ হবে কিন্তু মাকরু হবে ইচ্ছাকৃতভাবে যদি কেউ সিরিয়াল রক্ষা না করে আপনাকে আমি অনুরোধ করব ইজুল জিলাদ জাল আহা থেকে আরম্ভ করে সুরায় নাস পর্যন্ত আপনি এইটুকু ভালো করে মুখস্থ করবেন এবং অন্যদেরকে শোনাবেন এখানে আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ওই তারতিব এবং সিরিয়াল অনুযায়ী ইজাজুল জিলা পড়লে পরেরটা পড়বেন আল্লাহ আলমতরা পড়লে আপনি ইলাফে কোরআশ পরের রাখাতে পড়বেন ইলাফে করয়েশ পড়লে এর পরের সুরা পড়বেন তো যে কোনো সুরা যে কোনো দুটো পড়ে নিলে এবং সিরিয়াল ঠিক রাখলে কোনো অসুবিধা হবে না লম্বা বাড়তি হলে এই পরিমাণ ছোট হলে বা তিন আয়াত পর্যন্ত যদি বেশ কম হয় তাহলে এটাকে সমান ধরা হয় তো এই জন্য কোনো চিন্তার কারণ নেই আপনার জন্য এটা ঠিক আছে আর বেশি এটা নিয়ে চিন্তা করবেন না মোটামুটি চেষ্টা করবেন নামাজ পড়াটা হলো জরুরি আল্লাহ তালা যেন তৌফিক দেন আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো কাল আসসালামু আলাইকুম আমি জানতাম

এই সমস্ত নাম সম্পর্কে বলা হয়েছে ওয়ালিল্লাহিল আসমা উল হুসনা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে হুহ হু বিহা এই সমস্ত নাম দিয়ে আল্লাহকে তোমরা ডাকো আল্লাহর কাছে মোনাজাত এবং প্রার্থনা করো দোয়া করো তো এই যে এইভাবে আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন এবং কবুলিয়তের আশা অনেকগুণে বৃদ্ধি বেড়ে যায় এখন আজিজ এটাও আল্লাহর একটা সিফাতি নাম গুণবাচক নাম এই সুন্দর সুন্দর আসমা হুসনা বা সুন্দর সুন্দর নামের মধ্যে অন্যতম একটি নাম আজিজ তো আজিজ শব্দের অর্থ হল জবরদস্ত অনেক শক্তিশালী তো অনেক শক্তিশালী জবরদস্ত এই অর্থে ব্যবহৃত হয় আজিজ শব্দটি আর আজিম অর্থ বড় শক্তিশালী কিন্তু মহান আল্লাহ যে অনেক মহান আল্লাহ অনেক মহত্যের মালিক বড়ত্যের মালিক তো আল্লাহ তালা তার সকল সান অনুযায়ী গুণগত মান অনুযায়ী অসংখ্য অগণিত গুণাবলীর কারণে আল্লাহ তাহলে যে গুণের কারণে যে মহাত্ম রয়েছে আল্লাহর বড়ত্ব রয়েছে সেই বলত্বকে বোঝানো হয়েছে আজিম শব্দের দ্বারা আজিম শব্দের অর্থ গ্রেটেস্ট। আজিজ অর্থ স্ট্রং পাওয়ারফুল আর আজিম অর্থ হল গ্রেইটেস্ট বা মহান মানে গুণগত মানের দিক থেকে অসংখ্য অগণিত গুণাবলীর অধিকারী হওয়ার কারণে এই পরিপূর্ণতা গুণাবলীর মধ্যে পরিপূর্ণতা থাকার কারণে অসংখ্য গুণাবলীর মধ্যে পরিণত পরিপূর্ণতা থাকার কারণে যে বড়ত্ব এবং মহত্ব হয় সেই বড়ত্ব এবং মহত্বকে আজমত বলা হয় এবং এমন মহত্বের অধিকারীকে বড়ত্বের অধিকারীকে আজিম বলা হয় আর আজিজ শব্দের অর্থ হলো যিনি অনেক বেশি শক্তিশালী আল্লাহন পুরো বিশ্বের সকল পাহাড়কে এক সেকেন্ডের মধ্যে ধুলিস্যাত করে দিতে মানে ধুলি বানিয়ে একেবারে উড়িয়ে দিতে ওটা তার জন্য সেকেন্ডও লাগবে না না কোন শব্দটা বলতেও হবে তো শক্তিশালী আল্লাহ যে বড় শক্তিধর সম্রাট যারা তাদেরকে আল্লাহ নামে নিক্ষেপ করবেন তো আল্লাহর শক্তি অনেক বেশি তো আল্লাহ শক্তির মালিক অসীম শক্তির মালিক এটা হলো আজিজ আর বড়ত্ব মহত্বের মালিক এটা হলো আজিম আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ আমরা এই যে আলোচনা শিখেছিলাম এই বিষয়ের উপর আলোচনা জি তো আমি আসলে একটা ভূমিকা বলেছিলাম যে আল্লাহ আল্লাহ নবী সাল্লিউসাল্লাম সকল মুসলমানদেরকে মমিনদেরকে প্রত্যেক মানুষকে সম্পর্কে বলেছেন যে তারা সকাল যখন সকালে ঘুম থেকে যখন উঠে তো তারা একজন ব্যবসায়ী হয়ে ওঠে প্রত্যেকের অবস্থা হলো সে ব্যবসায়ী আর ব্যবসায়ী হওয়ার যত দাবি ব্যবসায়ী হওয়ার কারণে যত দুনিয়াতে যে সিচুয়েশন এগুলো আবাদতবন্দেগীর ক্ষেত্রেও আমাদের জন্য সমানভাবে প্রযোজ্য রেখেছেন তো আমি বলেছিলাম যে ব্যবসায়ীর জন্য কিছু সময় তাকে ইম্পর্টেন্ট কিছু স্থান তাকে ইম্পর্টেন্ট তো আমরাও ব্যবসায়ী সবাই এখন আমাদের জন্য চব্বিশ ঘন্টার মধ্যে কিছু সময় গুরুত্বপূর্ণ সপ্তাহে গুরুত্বপূর্ণ মাসে গুরুত্বপূর্ণ বছরে গুরুত্বপূর্ণ অনেকগুলো সময় আল্লাহতালা দিয়েছেন ব্যবসায়ীদের জন্য যেভাবে রয়েছে এই গুরুত্বপূর্ণ কিছু সময় মাসে বছরে দিনে আবার স্থানের মধ্যেও দেখা যায় ব্যবধান রয়েছে ব্যবসা অমুক জায়গায় যদি বিশেষ দোকান কিছু দিনের জন্য লাগানো হয় তো বেশি স্বভাব তো আমাদের জন্য এইভাবে স্থান আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন যে স্থানগুলো অতীব গুরুত্বপূর্ণ এবং সেখানে গেলে আমাদের প্রফিট বেশি হয় স্বভাব বেশি হয় তো এরকম স্থান মক্কাতুল মোকারমা মদিনাতুল মনৌরা হেদ উদ্দাহরম এরপর মসজিদুল আকসা এরপর জামে মসজিদ গড় থেকে মসজিদের মধ্যে নামাজ পড়লে সুহান আল্লাহ সাতাইশ গুণ বেশি সোয়াব আবার জামে মসজিদে পড়লে পাঁচশো রাকাতের সোয়াব মসজিদে নবী শরীফে পড়লে এক এক হাজার রকাত বা পঞ্চাশ হাজার রকাতের আর মসজিদুল হারামে যদি কেউ পড়ে তাহলে এক লক্ষ রকাত নামাজের স্থানের ব্যবধানে বেড়ে গেছে ঠিক একইভাবে সময়ের ব্যবধানে ব্যবসায়ের প্রফিট যেভাবে বাড়ে আমরা দেখতে পাই যে প্রতিদিনের মধ্যে রাত্রে তাহাজুদের সময়ের নফল হলো সর্বশ্রেষ্ঠ নফল এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার জন্য তাহা যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং জীবন পাল্টে দেয় এবং আল্লাহর নৈকট্য অর্জনের ক্ষেত্রে অনেক কার্যকর আল্লাহ তালা যেন তৌফিক দান করেন ঠিক একইভাবে বছরের মধ্যে সপ্তাহের মধ্যে জুম্মার দিন মাসগুলোর মধ্যে রমদান মাস শাবান মাস এরপরে এই যে সাত মাসের একটা ধারাবাহিকতা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা কী বলছেন যে দ্দ শহুর আন্দুল্লাহ হসনায় আশার সাহরন যে আল্লাহ তারের কাছে মাসের গণনা হলো বারো আর ইউম খালকমা ওয়াতি আর যখন থেকে জমিন আসমান সৃষ্টি করা হয়েছে তখন থেকেই মাসের গণনা বারো মাস আর মিনহা আরবায়তুল হেরুম এর মধ্যে হতে চারটি মাস হলো বিশেষ সম্মানিত এই চারটি মাস কি রজব জুল কায়দা জলহজা তো রজব থেকে আরম্ভ হয় এই মাসের গুরুত্বপূর্ণ রজবের আলাদা গুরুত্ব শাবান মাসের আলাদা ফজিলাত রমাদান সম্পর্কে তো অসংখ্য বর্ণনা আবার সওয়াল আশ্বরে হেজের মধ্যে অন্তর্ভুক্ত জুল কায়দাও আবার আসরে হেরম বা ওই গুরুত্বপূর্ণ চার মাসের অন্তর্ভুক্ত জুল হেজ্জাও সেই আশরে হেরম সেই গুরুত্বপূর্ণ সম্মানজনক চার মাসের অন্তর্ভুক্ত আর মহরমুল হেরামও তো এই যে রজব থেকে আরম্ভ হয় মহরম পর্যন্ত সাত মাসের বরকতময় মাসগুলোর একটা বিশেষ ধারাবাহিকতা আল্লাহ তালা নানানভাবে বিভিন্ন উপলক্ষ তৈরি করে বিভিন্ন সুযোগ তৈরি করে দিয়ে আল্লাহ তালা আমাদের জন্য এই মাসগুলোর ফজিলত নির্ধারণ করেছেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন উৎসাহিত করেছেন এই আশার হেজ্জা সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সকল আমল একত্রিত হয়ে গেছে এর মধ্যে গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি কোরবানি আমরা খুবই গুরুত্ব সহকারে খুবই আশা উৎ উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা বেশি বেশি করে করব শুধু আজব কোরবানি পর্যন্ত সীমাবদ্ধ থাকব না বরং আমরা নফল কোরবানিও বেশি বেশি করে করব ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের সম্মানিত একটা বাংলা দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতে যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করব আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু সম্মানিত একরা বাংলাদেশ সুশ্রুতা ইসলামিক ওই একরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেন শ্রদ্ধা বাজার আলী মেদিন জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুন তাকিম সাহেব বিরতির পূর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ছিলাম ইনশাআল্লাহ আমরা আরও শোনার চেষ্টা করব আপনাদের গুরুত্বপূর্ণ যখনই কল করবেন এই আমরা কলের দিকে চলে যাব ইনশাল্লাহ আশা করি দর্শক শ্রোতা আপনাদের এই বিষয়ের উপর বিশেষ কুরবানি এবং জুল হাজ্জা এবং এই যে কয়েকদিন বিশেষ দিন এইগুলির ফজিলত সম্পর্কে আমরা আলোচনা শুনি এবং যখনই কোনো প্রশ্ন আপনারা করবেন আমরা চেষ্টা করবো মার্শাল হাফিজ হুসেন সাহেব আমি বলছিলাম যতই আলোচনা করা যায় ততই বেশি আমাদের জন্য মঙ্গলজনক আল্লাহ তাহলে পুরো বছরকে এমনভাবে সাজিয়েছেন যে একের পর এক বিভিন্ন সুযোগ অবাহিত করে দিয়ে মুখ্যম সুযোগ তৈরি করে দিয়ে আল্লাহ তালা আমাদের মধ্যে আবাদতবন্দেগীর একটা পরিবেশ তৈরি করেছেন আগ্রহ উৎসাহ উদ্দীপনা আমাদের মধ্যে সৃষ্টি করার চেষ্টা করছেন আসলে একজন কবি বলেছিলেন ইন্ডিয়ার একজন কবি বরং আল্লা ইকবালেরই পংক্তিটা যে হাম তো মা ইল বা করম হ্যাঁ লেখিন খুঁজ তলবগার নেহি আম মা ইল করম হ্যাঁ লকিন কই তলবগার হি নেই রাহ দিখায় কি রাহ রবে মঞ্জিলি নেই আল্লাহ যেন বলছেন যে আমি তো সবসময় দয়া পরবশ হতে চাই আমি তো সব সময় স্নেহের কোলে তোমাদেরকে তুলে নিতে চাই আমি তো ভালোবাসতে চাই মোহাবত করতে চাই আমার দয়া দাক্ষিণ্য ভালোবাসা মার্সি দ্বারা আমি তোমাদেরকে ধন্য করতে চাই

রাস্তা তো তখনই দেখানো হয় যখন কেউ মঞ্জিল পর্যন্ত ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছার ইচ্ছুক থাকে তো আমি আল্লাহর রহমত দ্বারা আমি তোমাদেরকে বিশেষ রহমতের কুলে তুলে নিতে চাই ভালোবাসে ভালোবেসে তোমাদেরকে আমি অনেক কিছু দিয়ে ধন্য করতে চাই কিন্তু তোমরা যদি নিজেই না চাও তাহলে তোমাদের তোমরা কীভাবে ধন্য হতে পারবে কীভাবে তোমরা আমার মার্সি এবং ভালোবাসা মেহরবানি এবং দয়া দ্বারা তোমরা নিজেদেরকে আপ্লুত করতে পারবে যত সম্ভব হয় না তো আল্লাহ তালা পুরো বছর এভাবে সাজিয়েছেন যে একটার পর একটা আমাদেরকে উৎসাহিত করার ক্ষুদরতি ব্যবস্থা রেখেছেন রমদান আসলে একটা আজীব অবস্থা আশারায় হেজা এই দিক থেকে একটা গুরুত্বপূর্ণ সময়কাল আল্লাহ যেন আমার মধ্যে ওই ব্যাপারে ফিকির তৈরি করে দেন ফিকির সৃষ্টি করে দেন আর সকল মুসলমান ভাই বোনদের অন্তরে যেন আল্লাহ তালা উৎসাহ উদ্দীপনা এবং আগ্রহ যেন তৈরি করে দেন এবং একটা অদম্য বাসনা যেন তৈরি করেন যে আমরা এই সমস্ত সময় থেকে আমরা যেন পরিপূর্ণরূপে নাকি অর্জন করার উপার্জনের নাকি সঞ্চয়ের বিশাল নাকির ভাণ্ডার সঞ্চয়ের যেন চিন্তা আমরা করি ব্যবস্থা যাতে আমরা গ্রহণ করতে পারি আজকে মানুষ বিদেশে আসে দেশ ছেড়ে বিদেশে আসে কিভাবে অর্থ উপার্জন করা যায় কিভাবে টাকা উপার্জন করা যায় মা বাবা ছেড়ে দিয়ে নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে বাড়িঘর ছেড়ে দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে মানুষ লক্ষ লক্ষ টাকার ঋণ ঋণের বোঝা মাথায় নিয়ে জমি বিক্রি করে বাসা বন্ধক দিয়ে এসে এরপর অসংখ্য মানুষের কাছে ঋণ ধার নিয়ে মানুষ লাইফের অনেক বড় রিস্ক নিয়ে এরপরে যখন সে আবার অনেক মানুষ লেবানন ইত্যাদি হয়ে যখন ইটালি ইত্যাদি এলাকা এলাকা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে পৌঁছতে চায় তো প্লাস্টিকের একটা নৌকাতে চড়ে তখন অনেক মানুষ প্রায় প্রত্যেকই এতে মারা যায় সফরে আট জন করে আমি বলি আল্লাহ আকবার যে আল্লাহ তাহলে বাংলাদেশে খাওয়াচ্ছেন এই এই আঠারো কোটি মানুষকে তুমি একজন কি কেউ আল্লাহ খাওয়াতে পারবেন না নাকি ওইটা হলো আল্লাহ সম্পর্কে ধারণা এবং হিসাবের অভাব তো যাই হোক সেটা এটা আলাদা একটা বিষয় যে লাইফকে রিস্কে ফেলে এইভাবে রিজেক্ট অনুসন্ধান করার হুকুম তো আমাদেরকে দেওয়া হয়নি ঠিক আছে সহজভাবে যদি কোথাও যেতে পারি তাহলে ভালো কথা কিন্তু এইভাবে সম্পূর্ণ জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে এবং প্রায় ফিফটি পারসেন্ট সম্ভাবনা যে আমি মারা যাব সে অবস্থায় লোকজন কিভাবে আল্লাহর ওপর ভরসা রাখতে পারে না নিজের দেশে এটা কল্পনাতীত একটা ব্যাপার আমাদের ইমানের মারাত্মক দুর্বলতা তো দুনিয়ার জন্য আমরা কত কিছুই না করি কিন্তু একটা নেকি বেশি অর্জন করার জন্য মুখ্যম সুযোগ উপযুক্ত সুযোগ এটা আমরা সন্ধান করতে চাই না এটা খুব ভুল একটা জিনিস আপনি এই আমার কথা শুনছেন এই শোনা অবস্থায় আপনি একবার সুবহান আল্লাহ পড়েন আপনি বিশাল বড় একই পেয়ে যাবেন সুবাহান্লাহিবাহামিবালাহ্লাহুহব্লাহিবদিহি সুবহান বিশাল নেকির ভান্ডার কিন্তু একত্রিত হয়ে গেছে আর আমরা কিন্তু তিলে তিলে সময়গুলো নষ্ট করছি সময় নষ্ট করছি পুরো দিন আল্লাহর নাম জোবান দিয়ে উচ্চারণ হচ্ছে না আলহামদুলিল্লাহ জল্ আশা আল্লাহ এই জাতীয় শব্দগুলো আমাদের জোবান দিয়ে উচ্চারণ হয় না আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহ্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহম এটা পুরো দশকের মধ্যে আশার পুরো দশকের মধ্যে পড়া মুস্তাহাব তো আমরা এগুলো কেন পড়ি না এক আল্লাহর বলি বায়ানের মধ্যে একটা শব্দ বলেছিলেন হজরত মুফতি মোহাম্মদ হাসান সাহেব লাহোরের জামে মাদানিয়া লাহোরের আল্লাহব তো মুফতি তাকি সাহেবের বায়ানের আগে শেখুল ইসলাম মুফতি তাকি ইসমাই সাহেবের বয়ানের আগে উনি বক্তব্য বলছিলেন যে আল্লাহ তালা আমাদের শরীরটাকে আপাদ মস্তক একটা নেকি অর্জনের মেশিন বানিয়েছেন নেকি উৎপাদনের মেশিন বানিয়েছেন এখন এটা হাত দিয়ে আমি যাচ্ছি যাওয়ার প্রতি একজন বৃদ্ধ মানুষ আমি দেখলাম সাথে সাথে আমি এই মানুষটার জন্য আমি তার ব্যাগটা একটু উঠে নিয়ে গাড়ি পর্যন্ত দিয়ে দিলাম এই শরীরের কি ক্ষতি হয়ে গেল। কিন্তু এই শরীর নেকি অর্জন মানে নেকির একটা বিশাল ভান্ডার সে অর্জন করে ফেললো অসংখ্য গণিত ন্যাকি নামায় আমালের মধ্যে লেখার স্তু এখন আমি বলি শরীর কি মানুষের তো কেউ বলবে একটা হ্যান্ডসাম সুন্দর বডি এটাকে আরও সাজাতে হবে আরও বেশি স্মার্ট বানাতে হবে এই চিন্তায় আমরা ব্যস্ত আর আল্লাহওয়ালারা আসল চোখ দিয়ে দেখছেন যে পুরো মাথা ব্রেন দিয়ে যদি ভালো চিন্তা করি জবান দিয়ে যদি ভালো শব্দ উচ্চারণ করি একটা সুন্দর কথা দিয়ে আর একজনের মনটা খুশি করার চেষ্টা যদি আমি করি কারণ মনে যদি আনন্দের সঞ্চার করার জন্য একটা সুন্দর শব্দ আমি ব্যবহার করি তাহলে হাদিসে বলা হয়েছে কুল্লুম আরুফিন সদাকা সকল ভালো কথাটাই এক একটা সদাকা আল্লাহ আমি কোরবানির একটা পর্ষণ আমি গরিব অসহায় মানুষদের জন্য আমি দান করে দিলাম আলখের ফাউন্ডেশনের কোরবানি প্রজেক্টের মধ্যে আমি একটা কল করলাম এক পর্শন বাড়িতে দুই পর্শন বাড়িতে দিলাম এক পর্শন আমি দিয়ে দিলাম কোরবানি হিসাবে গরিব অসহায় মানুষ দুঃখী মানুষ মানুষদের জন্য আমি গাছধার মুসলমানদের জন্য একটা পর্সন অন্তত দিয়ে দিলাম আমি রোহিঙ্গা মুসলিমস যারা কক্সবাজারে মানবেথর জীবনযাপন করছে এবং কঠিন সময়কাল অতিক্রান্ত হচ্ছে এবং বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প সেখানে মানুষের দুরাবস্থার দিকে রহমত রহমতের নজরে দেখে আমি একটু সেখানে আমি আমি একটু দিয়ে দিই কয়েকটা গরু একটা গরু আমি দিয়ে দিলাম একটা ছাগল আমি দিয়ে দিলাম এই সময়টা থেকে এর চেয়ে বেশি উপকৃত হওয়ার আর কি সুযোগ হতে পারে তো সাহাবেক গ্রামের অবস্থা কি ছিল ইহা রাসুল এমন একটা আমল বলে দিন যে আমলটা আমি করতে থাকবো আর এই আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে দুল্লানি আলা আমলিন ইউদ্িল জান্না আল্লাহ আকবর ইহা রাসুল আল্লাহ আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন এমন একটা আমল বলেন আমি আর কি দানেও তাকাবো না বামেও তাকাবো না সামনেও তাকাব না পেছনেও তাকাবো না আমার নবী বলে দিয়েছেন এই আমলটাই আমি করতে থাকবো করতে থাকবো আর আমি জান্নাতে গিয়ে ঢুকে যাব দুনিয়া তাদের সামনে কোনো মূল্য ছিল না দুনিয়ার কোনো মূল্য ছিল না তারা প্রতি মুহূর্তকে আবাদতের মধ্যে আমলের মধ্যে ব্যয় করার জন্য পাগল পারা ছিলেন এখন আল্লাহ নবীকে এটা কে বলতেন না এই আমল কেন এটার মধ্যে কি হেকমত এর মধ্যে কি যুক্তি এর মধ্যে কি লজিক এটা বুঝে আসে না আলিমরা এটা কেন বলেন ওইটা কেন বলেন ওটা কেন করেন এই কেন কেন এই প্রশ্নটা সাহাব এখরামের কাছে ছিল না প্রিয় আমার উস্তাদ মুফতি তাক ইসমানী সাহেবের কোথায় মনে পড়ে যায় শেখুল ইসলাম মুফতি তাকর ইসমানী সাহেব যে পুরো দশ লক্ষাধিক হাদিসের বিশাল বড় ভান্ডার রয়েছে কোথাও কোনো একটা হাদিসের মধ্যে কোনো একজন সাহাবিকে এই কথা বলতে আপনি দেখাতে পারবেন না যে তিনি আল্লাহর নবী সাল এই মর্মে কোনো প্রশ্ন করেছেন যে আর রসুল্লাহ এই আমুলটা কেন আমাদের উপর ফরজ করা হলো আসরের ফরজ নামাজ চার রাকাত কেন এশার চার রাখাত কেন আর মাঝখানে মাঘরিবের তিন রাকাত কেন মাঘরিবের তো আবার চার রাকাত হলে পাঠত তো মাঘরিবের তিন কেন আর আসরের চার কেন এই কেন কোনো প্রশ্ন কোনো সাহাবি আল্লাহর নবী সাল আলি করেছেন এর কোনো নজির কেউ দেখাতে পারবে না আজকে আমাদের সকল সবগুলো প্রশ্ন কেন দ্বারা পরিপূর্ণ এর অর্থ হলো যে আমি কত মানতে তখনই রাজি হব আমল করতে তখনই রাজি হব যখন আমার জ্ঞানে আসবে আমার বুদ্ধিতে আসবে আমার বিবেকে আসবে তো এটা বন্দেগীর সাহানের পরিপন্থী দাসত্বের যে মনমানসিকতা হওয়া উচিত সেই দাসত্বের মনোমানসিকতার পরিপন্থী তো এইভাবে করতেন তারা কি বলতেন আল্লাহ নবী একটা আমল বলে দিন ওই আমল কি হবে সেটা তারা কেন বলতেন না তারা কি বলতেন তাদের প্রশ্ন ছিল এটা কি কোন আমল করব, কি আমল করব আল্লাহ পার্থক্য আমাদের কেন আর তাদের হলো কি এবং কোনটি এই এই পার্থক্য সাহাবেকরামের মধ্যে আর আমাদের মধ্যে দুজন একত্রিত হয়েছেন ইসলাম নিয়ে প্রশ্ন উত্থাপন করা নয় আরেকজনের গিবত পরনিন্দা ইত্যাদি করা নয় তা আলা একজন আরেকজনের সঙ্গে আসেন আসেন একটু আমাদের ইমানটা রিনিউ করে নেই ইমানটা নব ইমানের নবায়ন করে নেই ইমান এনে নেই নতুনভাবে ইমান গ্রহণ করি মানে ইমানকে মজবুত করে নেই আপনার আমলগুলো আমি শুনি আপনি আমার আমলগুলো শোনেন আমরা দুজন আমাদের দিনী অবস্থা ইসলামের উপর আমলের যে সিচুয়েশন সেটা আমরা একজন আরেকজনকে শেয়ার করব। এর মাধ্যমে একজন আরেকজন দ্বারা নসিহাত হাসিল করব। উপদেশ গ্রহণ করব এবং নিজেদের লাইফের মধ্যে ইম্প্রুভমেন্টের আমরা চেষ্টা করব সাহাবে রামের চব্বিশ ঘন্টা আখ নিয়ে চিন্তা ছিল জান্নাতে যাওয়ার চিন্তা ছিল এবং আল্লাহর ভালোবাসা এবং মাহাব্বত দ্বারা অন্তর্জগৎ সিক্ত ছিল এবং প্রেরণা ছিল উৎসাহ উদ্দীপনা ছিল চিন্তা ছিল একটাই যে আমি জান্নাতে কীভাবে যাব আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করব। আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমার ইম্প্রুভমেন্টের জন্য একটা ফিকিরমন্দি একটা চিন্তা একটা ব্যাকুলতা অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে গিয়েছিল ছব্বিশ ঘন্টা ইয়া আল্লাহ আমি জামা আশুফি আল্লাহরে গেলাম তো হেজরত মোলানাম আব্দুর রহমান আশফি সাহেব রহমতুল্লাহ আলহি ছিলেন সিন্দা ওহো করাচি দারুলুম করাচি থেকে আমরা কয়েকজন আসছেন ওইটা দেখার পর মৌনানা আব্দুর রহমান আশফি সাহেব রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা চলে এসেছেন খুব ভালো হয়েছে তো আমাদের এখানে ছাত্রদের কারো কারো মধ্যে ফজরের সময় দেখা যায় একটু অলসতা উঠতে দেরি করে ফেলে আপনাদের এখানে তো অনেক ভালো অবস্থা হবে একটু একটু বলেন আমরা এটা এই ব্যাপারে কি ইম্প্রুভ করতে পারি সকল হাজার হাজার আলিমদের ওস্তাজ ইউনিভার্সিটির প্রিন্সিপাল প্রফেসর এবং শেখুল ওলামা আলিমদের অভিভাবক হাজার হাজার নয় লাখো আলিমদের অভিভাবক তিনি নিচের ক্লাসের ছাত্রদেরকে জিজ্ঞাসা করছেন আপনাদের এখানে ফজরের সময়ের অবস্থা তো অনেক ভালো হবে আমাদের এখানে ফজরের সময়ের দুর্বলতা চলে এসেছে এই দেখার পর প্রথম সাক্ষাতের পর আপনাদের এখানে তো অবস্থা ভালো হবে একটু বলুন আমরা কিভাবে এই ব্যাপারে ইম্প্রুভ করতে পারি এই ব্যাপারে আপনাদের রায় কি অভিমত কি নিজের মক্তবের ছাত্রকে যদি শেখ হল ইলামা যিনি আলিমদের শেখ যিনি তিনিও যদি এই প্রশ্নটা করেন আবার একেবারে ভিক্ষুকের মতো খুব বেশি মুখাপেক্ষিতা নিয়ে অন্তরে এই ধরনের একটা প্রশ্ন তিনি করছেন আমার আজ পর্যন্ত ওই প্রশ্নটা মনে আসছে আমার কাছে ওই সাহাবে কালামের সুগন্ধি তার মধ্যে আমি পেয়েছি সাহাবে কালাম একত্রিত হওয়ার পর যেভাবে জিজ্ঞাসা করতেন যে আমরা একটু আসি একত্রিত হই আর আমাদের ইমানটা আমরা নবায়ন করে নেই আমল ভালো করে নেই ইমান ইম্প্রুভ করে নেই ইমান আর একটু স্ট্রং করে নেই ইমান রিনিউ করে নেই সাহাবে কারামের সেই মনোমানসিকতা সেই চিন্তা চেতনা সেই প্রতিক্রিয়া মনের যে ভাব অনুভূতি সেই ফিলিংস এবং অনুভূতি আমি মালানা আব্দুর রহমান আশি সাহেব মহত জামাশফি আলাহর তার মধ্যে আমি দেখতে পেয়েছি আমাদের আরও অসংখ্য বুজুগাহানের দিনের মধ্যে এই চিন্তা রয়েছে আচ্ছা আমরা কি দুই মহিলা একত্রিত হওয়ার পর একজন আরেকজনের ব্যাপারে আমরা গেবত অনেক সময় করে ফেলি পরনিন্দা আমরা করে ফেলি কিন্তু কি একটা প্রশ্ন আমরা করি যে আপনার তিলাহতের অবস্থা কেমন নামাজের অবস্থা কেমন নফল এমাদত কি পরিমাণ করতে পারেন আর আমি কি পরিমাণ করতে পারি তসবিহ তাহলিল কি পরিমাণ হয় মাস আলাম মাসাইল জানবার ব্যাপারে আমাদের পারস্পরিক চেষ্টা কি পরিমাণ আপনি কি চেষ্টা করেন আপনি আলাম মাসাইল জানার ব্যাপারে আপনার পদ্ধতিটা কী এবং আমি মাস আল্লাহ মাসাইল জানবার ব্যাপারে আর দিনই প্রয়োজনীয় দিনই জ্ঞান অর্জন করা যেটা ফরজ হাদিসের মধ্যে বলা হয়েছে তালাবুল আলমি ফরিয়ত আলাকুল্লি মুসলিম এই ফরজ দায়িত্বটা পালনের ব্যাপারে আপনি কি অবস্থা পদ্ধতি অবলম্বন করেন আমি কি অবলম্বন করি আমার এই ব্যাপারে অনেক উদাসীনতা রয়েছে দুর্বলতা রয়েছে এই ব্যাপারে আপনি একটু বলুন কি কোনো সাথী সঙ্গীর কাছে এটা বলেন আমরা তো এটা বলি আমরা বলি না ওই বইন কি বিষয়ে কিরকম ব্যবস্থা করাইসেন পয়সা খায় দিছে হোম আপনি কি আপনার বাগনিরে তো এই ধরনের কথাগুলো আমরা আমাদের বাসায় একজন বুড়ো বছর ফোন করেননি তো আমার ছোট ভাই এসেছেন এটা দেখে এখন দেখা যায় ফোন আসতেছে যে ওইটা কীভাবে আনছে আমি তো আমার বোনকে আনাতে চাই আমি আমার ভাগ্নিকে আনাতে চাই আমি আমার বাতিজিকে আনাতে চাই তো এটার জন্য আমার খুব প্রয়োজন রয়ে গেছে তো আমি এটা বললাম দেখেন এখন দুনিয়ার প্রয়োজন এর জন্য মানুষ কল করছে কিন্তু দিনের কোনো প্রয়োজনে ইল্লাম আশা আল্লাহ হয়তো কেউ ফোন করে তাকে আল্লাহ আকবার আমি এই কথাটা বলবো আমাদের চিন্তা চেতনা শুধু দুনিয়া ভিত্তিক হয়ে গেছে দুনিয়া নির্ভর হয়ে গেছে এবং দুনিয়ার স্বার্থ সংশ্লিষ্ট হয়ে গেছে যেখানেই দুনিয়ার স্বার্থ জন্য যে কোনো স্যাক্রিফাইস করতে আমি রাজি বাড়ি গড় সব কিছু ছেড়ে কানাডায় সব কিছু ছেড়ে ইউরোপে কিন্তু দিনের জন্য নিজের সংশোধনের জন্য নিজের আখরাতের জন্য নিজের নামায় আমালকে নেকির বান্ধার দ্বারা পরিপূর্ণ করার জন্য আমরা বড় থেকে বড় স্যাক্রিফাইস করা এর চেয়েও হাজার গুণ লক্ষ গুণ বেশি স্যাক্রিফাইস করা কোরবানি এবং ত্যাগ স্বীকার করার প্রয়োজন অনস্বীকার্য কিন্তু সেই ত্যাগ কিন্তু আমরা অর্জন করতে করতে কিন্তু আমরা পারি না হজরত সলমান ফারসি রবিআল্লাহ তাল আনহু দেশ থেকে দেশান্তরিত হয়েছেন এক এলাকা থেকে আর এক এলাকায় সারাটা জীবন নজরতি সুরতে সালমা আদা না তেরি কিভাবে কোরবানি দিয়ে সারা দুনিয়া ছসে বেড়িয়েছেন হাকের অনুসন্ধানে আর এরপরে এক পাদ্রি তাঁকে বলেছিলেন যে এখন আর ভালো মানুষ তুমি খুঁজে পাবে না পাওয়া যাচ্ছে না হ্যাঁ তুমি শেষ যুগের শেষ নবী আসার অপেক্ষা করতে পারো ওই সময়টা মনে হয় কাছে চলে এসেছে ওই সময়টা মনে হয় নিকটবর্তী তবে তিনি খেজুরের ভূমিতে আসবেন ওই খ্রিস্টান পাদরি ওই সময়কার পুরাতন আসমানি গ্রন্থের সহযোগিতায় এই কথাটা এই সাইনটা বলেছেন যে তিনি খেজুরের ভূমিতে আসবেন খেজুরের ভূমি হলো মদিনা সেখানে আসবার জন্য আস্তে আস্তে ইয়াসরিবে আগে নাম ছিল ইয়াসরিব হাজরতে কথ মালিকের কাছে বিক্রি হতে হয়েছে বিক্রি হতে 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 গোলামের জীবন তিনি অবলম্বন করেছেন বারবার গোলাম হয়েছেন দাসে পরিণত হয়েছেন আগে মানুষ দাস বিক্রি করা হতো দাস কেনা হতো মানুষ কেনা বেচার যুগ ছিল এইভাবে অনেক বিক্রয়ের পর তিনি মদিনায় এক ইহুদি সম্প্রদায় ভুক্ত একজন মালিকের গোলামে পরিণত হলেন আর সেখানে তিনি আসলেন ওইখানে উনি শুনলেন যে আল্লাহর সাল ইসলামের কথা বাচ্চা বলছে যে মদিনার পার্শ্ববর্তী এলাকা কোবা নামক স্থানে এক লোক আসছে সে নবিরতি দাবি করে উনি গাছে মালিকের কাজে ব্যস্ত ছিলেন ওইখান থেকে লাফ দিয়ে পড়ে গেছেন পড়ার পর ওই লোকটাকে বলছে কোথায় কোথায় তো ওই মালিক এসে ওনাকে ঘুষি মারছে যে আসলে তোর কি হয়েছে এখানে তুমি তোর কাজে থাক চিন্তা করেন যাই উনি তো যখন কাজের ফাঁক পেয়েছেন তখন দৌড় দিয়ে আল্লাহর নবিস আলিসের কাছে চলে গিয়েছেন আমার বলার উদ্দেশ্য হলো এক আখরাত অর্জন করার জন্য আর আখরাতে সফল হওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আকবর সবচেয়ে বড় হলো আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় কাজ হলো আল্লাহর সন্তুষ্টি আমরা কোনো কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি তালাশ করি না অমুককে রাজি করা অমুককে খুশি করা কোনো হাদিয়া উপটৌকন বিয়েতে আমরা দেই আমার নামটা কিভাবে বেশি হয় অন্য থেকে আমি কিভাবে বেশি আমি দিয়েছি সেটা আমার আমার হাদিয়ার আলোচনা করলেন না ওনার হাদিয়ার আলোচনা করা করা হয়েছে আমি যে দিয়েছি সেটা বলা হয়নি ওনার দেওয়াটা উল্লেখ করা হয়েছে এই সব জায়গায় আরেকজনকে কোনোই মারা এগুনি হাদিয়া দিয়েছেন আমি আর বদলে আরেকটা হাদিয়া দেবো যাতে আমি ওনাদের ফ্যামিলিতে আমি যেন ভালো মানুষে বা প্রিয় পাত্রে পরিণত হতে পারে তো মানুষের সন্তুষ্টি মখলুকের সন্তুষ্টি সৃষ্টির সন্তুষ্টি এই কাজগুলো নিয়ে তো সবসময় ব্যস্ত আছে কিন্তু এক আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি নিয়ে কোনো চিন্তা করি না আমি এই জন্য বলছি এই যে জুল কায়দা মাস চলছে এই জুল কায়দা মাস হলো আশুরে অন্তর্ভুক্ত সবচেয়ে সম্মানিত চারটি মাসের অন্তর্ভুক্ত আর এই মাসগুলো সম্পর্কে বলা হচ্ছে ফালাহজলিম ফিহিনাকুম এই মাসগুলোতে তোমরা নিজেদের উপর জুলুম করো না অর্থাৎ নেকের কোনো কাজ গুনার কোনো কাজ করবে না আর নেকির কোনো সুযোগ হাত ছাড়া করবে না তো এই দুটো অর্থ হলো নিজের উপর জুলুম না করার এই জুলুম থেকে মুক্ত থাকার জন্য এবং এই সম্মান পরিপূর্ণরূপে সম্মান পূর্ণ করার জন্য এই সম্মান পূর্ণরূপে সম্মান দেওয়ার জন্য সবহানুল্লাহ প্রয়োজন হল প্রয়োজন হলো আমাদের যে আমরা এই কয়েদা মাসের সম্মান করব এই সময় কালগুলোকে আমরা ইবাদতের মধ্যে নেকির কাজের মধ্যে আমরা ব্যয় করবো এরপরে জল হেজ্জা মাস আসবে আমরা হাজি সাহেবানদের জন্য দোয়া করবো আল্লাহ তুমি হাজি সাহেবানদেরকে খেয়ার বরকত দ্বারা তুমি ধন্য করো তাদেরকে হাজে মকবুল হেজে মবরুর নাসিব করো হাকিম আলহাম্মদ থানবির আহমেদুল্লাহ আলহির একটা উক্তি আমি পড়ছিলাম তিনি বলছিলেন যে হাজি সাহেবানদেরকে খুব আক্ষেপের দৃষ্টিতে দেখতে থাকা এটাও কিন্তু অনেক বড় সহাবের কাজ সুলহানুল্লাহ এক জাহাদের মধ্যে প্রিয় নবী সাল আলী সাহাবে কালামদেরকে নিয়ে গেছেন তিনি ওই হাদিস থেকে ইস্তেদলাল করেছেন হাদিস থেকে তিনি দলিল পেশ করেছেন সেটা হলো ওই হাদিস যে হাদিসের মধ্যে রয়েছে যে জিহাদের সফরে সাহাব আল্লাহ নবী সাল আলিবাশাল্লাম সাহাবে কারামদেরকে বলছেন যে তোমাদের তোমরা জানো কি তোমরা যারা এসেছো শুধু তোমরাই এই আল্লাহর রাস্তার সফরে এসেছো না তোমাদের সঙ্গে কিন্তু আরও কিছু মানুষ রয়ে গেছে যারা মহিলা হওয়ার কারণে আসতে পারেনি অসুস্থতার কারণে আসতে পারেনি কোনো অজরের কারণে অপারগতার কারণে আসতে পারেনি তারা সবাই কিন্তু আক্ষেপ করছে তোমাদের জন্য তারাও কিন্তু তোমাদের সঙ্গে রয়েছে তারাও সমান পরিমাণ স্বভাব পাচ্ছে তো এই হাদিস দ্বারা বলা হচ্ছে যে হাজিদেরকে যদি আক্ষেপের দৃষ্টিতে কেউ দেখে মন যদি হাজিদের সঙ্গে চলে যায় তাহলে আপনিও হাজিদের মতো ইনশাআল্লাহ স্বভাব পাবেন তো হাজিদেরকে আক্ষেপের দৃষ্টিতে দেখাও একটা স্বভাব আপনাকে কলার কি লাইনে নাকি ইনশাআল্লাহ জি কলার আমাদের সাথে চলে এসেছেন আমরা দেখি এই আমাদের সাথে কে রয়েছেন হ্যালো কালার সালাম আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ আমি ফোন করছি ওনার রবি একজন ফোন নাম্বারটা আছে কার আমার নাম্বার মনে আছে জি জি আপনি লাইনে থাকো ইনশাআল্লাহ আপনার কন্ট্রোল রুম ইনশাআল্লাহ আপনার জজাকাল্লা খায়ের আসলে অনেকেই হয়তো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা করার ইচ্ছা আছে এবং এই আলোচনা থেকেও আপনারা অনেকেই আলহামদুলিল্লাহ অনেক প্রশ্নের উত্তর আমার মনে হয় আপনার ফাইড পাওয়ার একটা আশা করা যায় আলহামদুলিল্লাহ কুরবানির বিষয় মুফতি সাহেব হয়েছেন যে অনেক সময় আমরা অনেকে জানতে চাই যে আমরা তো কোনো কুরবানি দেওয়া লাগব কি না কুরবানি তো আমরা রিফরিমান তৌফিক নাই সম্পদ নাই তো আমরা আশা কর্ম দশশ্রোতা ভাই এই অনুসরণ ইনশাআল্লাহ আপনার এই মনোযোগ সহকারে এই আলোচনাগুলো শুনবা এবং আলোচনার মাধ্যমে শাল আপনাদের অনেক প্রশ্ন যেগুলো আপনার অহত প্রশ্ন জানার জন্য আগ্রহ থাকবে ওগুলি প্রশ্ন করবেন এবং অনেকগুলি প্রশ্ন এখন দেখেন এই যে জলকায়দা মাস চলছে এরপরে আশার জল হাজ্যা আসবে এটা বিভিন্ন দলিলের আলোকে দেখা যায় রমাদান থেকেও শ্রেষ্ঠ সময় রমাদান থেকেও শ্রেষ্ঠ সময় ইয়ম আরাফার দিক বিচারেও আর হাদিসের মধ্যে বলা হয়েছে পুরো বছর যত মানুষকে রমাদান সহ রমাদান সহ ইনক্লুড রমাদান পুরো বছর যত মানুষকে মাফ করে দেয়া হয় না তার চেয়েও বেশি মানুষকে একদিনে মাফ করে দেওয়া হয় সেই দিনটা হলো ইয়মুল আরাফা আরফার দিন আপনি একটু চিন্তা করেন রমদান সহ পুরো বছরে যত মানুষকে ক্ষমা করে দেয়া হয় না তার চেয়েও বেশি মানুষকে ক্ষমা করে দেওয়া হয় কেও আরফার মধ্যে নয় মধ্যে আমরা এই হেজ্জা আসবার আগে আমরা কি কোনো প্রস্তুতি নেই রাম বলছেন আপনি এই সময়ে সর্বপ্রকার আমলের কথা বলা হচ্ছে মা বাবার সাথে সদ্ব্যবহার করা মা বাবার হক আদায় করা আত্মীয়তার বন্ধন আর সুদৃঢ় করা আত্মীয়দের হক আদায় করা আপনি হাজার হাজার নেখির কাজের ফেরিস্তি তৈরি করতে পারেন এর মধ্যে শ্রেষ্ঠ একটা আমল হলো কোরবানের আমল এই কোরবানির আমল আমি মনে করি তাৎপর্যপূর্ণ গুরুত্ববহ এই কোরবানের আমলটা আমাদেরকে খুব গুরুত্ব সহকারে করতে হবে শুধু ওয়াজিব কোরবানি পর্যন্ত আমাদেরকে সীমাবদ্ধ থাকলে চলবে না বরং নফলা কোরবানি আমাদেরকে বেশি বেশি করে করতে হবে প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ যেহেতু আমরা ছোট একটি বিরতি যেতে পারছি বিরতির পর আবার যখন ফিরত আল্লাহ এই প্রশ্নের উত্তর দেওয়া হবে আপনি লাইনে থাকেন এবং আরো নতুন চেষ্টা করব নেওয়ার চেষ্টা করবাকুম্লা খের আসালাম আলাইকুমুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবার সমানিত দর্শক শ্রোতা ইসলামিক এনে এক প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন পিটিয়া শ্রদ্ধা বাদন আলমেদিন জামায়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুন তাকিম সাহ তাকুমুল্লা খায়ের মুফতি সাহেব ইনশাআল্লাহ বিরতির পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় ছিলেন আমরা এই আলোচনা শুনবো এর আগে একটি প্রশ্ন করেছিলেন যে উনি এই প্রশ্নের উত্তরে ইনশাআল্লাহ প্রশ্ন করেছিলেন যাই হোক খুবই একটা পেরেশানের অবস্থায় তো শুনলেই আওয়াজ শুনলেই বোঝা যায় অনেক সময় যে খুব কষ্টকর একটা অবস্থা আমরা অন্তর দিয়ে দোয়া করি আল্লাহ রব্বাল্লা আলমিন যেন পেরেশানি মুক্ত করে দেন আমাদের বোনকে এবং মুসিবত থেকে উদ্ধার করেন কষ্ট যেন দূর করেন আল্লাহ তালা যেন শান্তিময় জীবন নসিব করেন আল্লাহ আমিনবাল আলমিন দেখেন যত বেশি আল্লাহর জিকির করবেন আল্লাহকে স্মরণ করবেন তত বেশি ইনশা আল্লাহ তাল্লাহ সান্ত্বনা আসবে আর দুইটা আমল আমি বলবো এক তো বেশি বিপদে আক্রান্ত হলে মুসিবতের মধ্যে পড়ে গেলে তা থেকে উদ্ধার হওয়ার জন্য লা ইলাহা ইল্লা আং তসু ভয়ান কন্নি কুং তুমিন এই যে হজরত ইউনুস আলি ইসালাম মাছের পেটে গিয়ে যে দোয়া করেছিলেন এটাকে দোয়া ইউনুস বলা হয় আলিহিস্লাম তো এই দোয়াটা আপনারা পড়বেন লাহা ইল্লাহ আং তসু ভয়ান কন্নি কুং তুমিন মিন এটা তিনশো তেরো বার পড়ার চেষ্টা করবেন অথবা ডেইলি শতবার পড়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ এর দ্বারা আল্লাহ তালা পরেশানি দূর করবেন আর হাদিসের মধ্যে এসেছে আর একটা লাহ বিয়েম এটা প্রত্যেক নামাজের পর বারো বার পড়লে পরেশানি দূর হয় এটা তফসির মারিফুল খুনানের মধ্যে উল্লেখ করা হয়েছে লা লাহ বিহ আলি ইম আর হজরত হাকিম উলমদ মৌলানফ আলী থানবির রহমতুল্লা আলি তাঁর একটা অভিজ্ঞতা উল্লেখ করেছেন যদি বড় বিপদে কেউ আক্রান্ত হয়ে পড়ে আর ডেইলি প্রতিদিন যদি কেউ পাঁচশত বার করে লা লাম এটা যদি পাঁচশো বার করে ডেইলি পড়ে নে ওনার বিশ্বাস এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর ইনশাআল্লাহ এই পরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এটা অভিজ্ঞতা লব্ধ একটা বিষয় তো আপনি লা লাহ ইন তুবেন দোয়া ইউনুস আলিহ ইসালাম এটাও আপনি পড়বেন আবার লাহউলা কৌত ইল্লা আলী আলীল আজিম এটা কিছুদিন হলেও অন্তত এক সপ্তাহ আপনারা পাঁচশো বার করে ডেইলি পড়ার চেষ্টা করবেন আর হাসমানুল্লাহ ওয়া নাম ওকিলামেল মাওলা ওয়া নাম নসীর এটা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন এই কয়েকটা দোয়া আপনারা যদি পড়েন কেউ বিপদে আছেন অসহায়ত্তুক অসহায়ত্বে ভুগছেন কোনো সমস্যায় আক্রান্ত বিপদে আক্রান্ত আল্লাহ তার ইনশাআল্লাহ দূর করে দেবেন এবং সালাতুল হাজত পড়ে দুরাকাত নফল নামাজ পড়ার আপনারা চেষ্টা করবেন দুরাকাত নফল নামাজ ডেইলি পড়ে একটু দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন সবাইকে এই সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন হেফাজত করেন এই বিশেষত কায়দা মাস এটা আশুর হরুমের অন্তর্ভুক্ত এই মাসের বিরাট একটা ফজিলত রয়েছে এই ফজিলতটা এই বরকতময় মাস এরপরে জুল হেজ্জা মাস এই সময়গুলোতে অন্যান্য আবাদতের পাশাপাশি আমরা যদি হাসবুল আল্লাহ বা ওয়াকিল ওকিলামেল মাউলা বা নামেল নাসীর ডেইলি অনেকবার পড়ি একশতবার বার কমপক্ষে পড়ার চেষ্টা করি আর যারা অসুবিধায় সমস্যা আক্রান্ত তারা যদি পাঁচশো বার পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে উদ্ধার করবেন আমাদের সমস্যা দূর করে দেবেন ইনশা আল্লাহ তো কিছু আবাদত মধ্যে কি অন্তর দিয়ে দোয়া করা এবং কিছু জাইফ যেগুলো আল্লাহ দোয়ারই অন্তর্ভুক্ত সেগুলো পড়ার মাধ্যমে ইনশাল্লাহ আমরা আল্লাহর সাহায্য যেন আমরা কামনা করি কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা বলেছেন ওয়স্তায় সাবরি ওয়াসালাহ তোমরা সাবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো তো সাবর এবং নামাজ এই দুটো উপায় অবলম্বনের মাধ্যমে আমরা ইনশাল্লাহ তলা আল্লাহর সাহায্য আমরা গ্রহণ করতে পারি আল্লাহ যেন আপনার এই সমস্যা দূর করে সমস্যা দূর করে দেন প্রেশানি মুক্ত আপনাকে করে দেন এবং আমি যে কয়েকটি কথা বললাম এর উপর আমাকেও এবং আপনাদের সকলকেও যেন আল্লাহ তালা আমলের তৌফিক তান করেন আল্লাহ আমিন ইয়া রব্বাল আলমিন মাসাল্লাহ জি এরপরে আর কোনো প্রশ্ন আছে প্রশ্ন আছে একটি প্রশ্ন এই যে কোরবানির সময় যে পশুগুলা কোরবানি দেওয়া হয় ওই কুরবানির মধ্যে যদি কারো এই যে শেয়ার হিসাবে দেওয়া হয় কারো যদি এক শেয়ার কম হয় মনে করেন টাকা হয়তো দশ হাজার করে দিচ্ছেন তো সাত জনে দিবা সত্তর হাজার এখানে হয়তো একজনের দুই হাজার বা তিন হাজার কম হইলো তখন কি এটা সমস্যা হবে কোরবানিতে দেখেন প্রত্যেকের অংশটা তো পরিপূর্ণ হতে হবে যদি ইনকমপ্লিট হয় বা উনি যদি টোটাললি এক অংশ তো ওনার জন্য ওয়াজিব ওয়াজিব কোরবানি যদি হয় বা কোরবানি হতে হলে সাত অংশের এক অংশ হতে হবে যদি টাকা কম হয় তাহলে বুঝতে হবে সাত অংশের এক অংশ সাত পাগের এক বাঘ পূর্ণ হলো না সাত পাগের এক বাঘ হওয়াটা তো জরুরি না হলে আপনার এক গরু দ্বারা মধ্যে বলা হয়েছে এক গরু দ্বারা এবং এক উঠ দ্বারা সাত জনের কোরবানি শুদ্ধ হয় এখন উনার তো সাত জনের শুদ্ধ হয় এখন উনার তো আট জনের তো আর হবে না উনি যখন সাত বাঘের এক বাঘের চেয়েও কম দিলেন উনি সাত পাগের এক বাঘ পূর্ণ করলেন না আর সর্বোচ্চ সাতজনের কোরবানি আজিব আদায় হয় এর দ্বারা এখন যদি অন্য সাথী সঙ্গীরা যদি ওনাকে দিয়ে দেন তাহলে উনার উনি টাকা নিজে দিছেন কম কিন্তু বোঝা যাবে উনি পূর্ণটাই দিয়েছেন কারণ আমরা ধরে নেব যে অন্যরা ওনাকে আদায় করে দিয়েছেন আর অন্যদের দানটা উনি পেয়ে গেছেন এবং মালিক হয়ে গেছেন উনি হাদিয়া পেয়ে গেছেন এই যে হয়তো উনি দিলেন না কিন্তু ওনার কোরবানি যদি না হয় অংশ আমরা এটাকে ধরে নেব উনি দিয়ে দিয়েছেন সেটা এইভাবে যে ওনাকে অন্যরা দান করেছেন উনি পেয়ে গেছেন এরপরে উনি আদায় করেছেন তো অনেক সময় আছে না আমি আপনার কে হাদিয়া না আপনার ওই ঋণটা পরিশোধ করে দিলাম আপনি বলেন হ্যাঁ আমি পেয়ে গেছি উনি তো জানাই নাই না এইভাবে হলে তো হবে না কিন্তু ওই ছয়জনের কি হবে না ওই ছয়জনের যে দিছে পুরাপুরি এটা তো আবার মাসআলা হিসেবে বর্ণনা করা হয়েছে যে কোন একজনের কোরবানি যদি সাত জনের মধ্যে হতে একজনের কোরবানি শুদ্ধ হয় না একজনের এই মানে শেয়ারটার মধ্যে সমস্যা হয়েছে কম পয়সা হয়েছে এরকম কোনো সমস্যা যদি হয় তাহলে ওইটার সমাধান থেকে জেনে দরকার তো আমরা ওই ছয় জনকে আমরা বলে দেব জানিয়ে দেওয়া হবে যে একটু ওনার কম হয়েছে ওই টাকাটা আপনাদের মাধ্যমে আমরা ফুলফিল করে নিচ্ছি বা আমি একজন দিয়ে দিচ্ছি বা আমরা দুইজন মিলে দিয়ে দিচ্ছি এবং ওই মানুষকে আমরা মালিক মানিয়ে দিচ্ছি তাকে একটু অবগত আমরা করে করছি তো এই ধরনের সমস্যা হলে এর সমাধান তারা করা প্রয়োজন কিন্তু এটা মাস আল্লাহ জানতে হবে যে একজনের কোরবানি যদি অশুদ্ধ হয় তো বাকিদেরও কোরবানি অশুদ্ধ হয়ে যাবে এই আপনারা সঠিক সাথী অনুসন্ধান করবেন বরং আল খেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে যদি কোরবানি দিয়ে দেন বিভিন্ন জায়গায় তাহলে শুদ্ধ হওয়ার ব্যাপারে ইনশাআল্লাহ কোনো আশা করি কোনো প্রশ্ন নেই কারণ একজনের যদি বলা হয়েছে যদি নিয়ত খারাপ হয় লোক দেখানোর উদ্দেশ্য হয় গুস্ত খাওয়া উদ্দেশ্য হয় এমাদত উদ্দেশ্য হয় না আল্লাহর বন্দে গিয়ে এবং উদ্দেশ্যে যদি সে কোরবানি দেয় না তাহলে বাকি ছয় জনের কোরবানি নষ্ট হয়ে যাবে এই একজনের নিয়ত খারাপ হয়ে যাওয়ার কারণে তো এখন এমত অবস্থায় ভালো সাথী অনুসন্ধান করা অথবা ভালো জায়গায় নির্ভরযোগ্য জায়গায় দান করা এটা খুব জরুরি এখানে যারা নসলি কোরবানি দেয় এখানে তো নাম উদ্দেশ্য না বস্তু খাওয়া উদ্দেশ্য না তো এই জন্য এখানে দিলে আশা করা যায় যে খারাপ নিয়তের অধিকারী কোনো শরিক বা শেয়ার হোল্ডার এখানে নাই আশা করি ইনশাআল্লাহ তো আশা করি আপনাদের কোরবানি শুদ্ধ হবে এবং এটার স্বভাব আপনারা আমরা পুরোপুরি পাওয়ার আশাবাদী আমরা থাকতে পারি ইনশাল্লাহ এ সুন্দর প্রশ্ন আপনি করেছেন আলহামদুলিল্লাহ এবং আপনার কাছে প্রচুর প্রশ্নের সংখ্যা থাকে আর আল্লাহ তালা আমাদের সবাইকে শুদ্ধভাবে বিশুদ্ধ নিয়মে সঠিকভাবে কোরবানি আঞ্জাম দেওয়ার জন্য তৌফিক দান করেন কোরবানির অনেক জরুরি আলা রয়েছে এর মধ্যে একটা মাস আলার মধ্যে বাংলাদেশে বলেন উপমহাদেশে বলেন সর্বত্র খুব গাফিলতি পাওয়া যায় এই গাফিলতিগুলো কি কি একটা গাফিলতি হলো মারাত্মক একটা গাফিলতি আছে সেটা হলো ইমাম সাহেবের জবহরণ তো খোল্লা থান্ডা দেলেই তৈব অনেকগুলো গরুর মাথা একত্রিত করে ইমাম সাহেব এগুলোর হাড় বাঙতে বাঙতে অবস্থা খারাপ না ওনার হাড় ভেঙে যায় তো এই অবস্থায় পড়ে যায় উনি তো এখন কোরবানির কোনো অংশকে বিনিময় হিসাবে দেওয়া না বিনিময় স্বরূপ দেওয়া যায় আরে জবাই করার এটি একটা সবাবের কাজ বাদতের কাজ তো একজাক্টলি শুধু জবাই করার বিনিময় ঠিক আছে আপনি অন্যভাবে দিয়ে দেন হাদিয়া অন্যভাবে ওনার বিনিময় আপনি দিয়ে দেন সময়ের বদলা হিসাবে আপনি দিয়ে দিতে পারেন কিন্তু গোস্ত যারা কাটে তাদেরকে গোস্ত দিয়ে বিনিময় দেওয়া যায় না কিন্তু সর্বত্র গোস্ত দিয়ে বিনিময় দেওয়া হয় এখন বলা হয় না গরিব মানুষ এমনিও তো তারা দিতাম পারে আমরা কিন্তু এমনি তো এই গোস্ত যদি না কাটতো কাটার গোস্ত কাটার কাজ যদি সে না করত। তাহলে তো আপনি বেশি দিতেন না হয়তো অংশই দিতেন না কিন্তু এখন বেশি দিচ্ছেন মুখ দিয়ে বললেই শুধু হয়ে যায় না বরং আল আল মশরুত শিক্ষার মধ্যে একটা মূলনীতি হলো যেটা প্রচলন হয়ে গেছে এটা এইভাবেই ধরে নেওয়া হবে মানে প্রচলন হয়ে গেছে এইভাবে বদলা দেয়া হয়ে থাকে উপ বিনিময়ে দেয়া হয়ে থাকে তো এটার উপার্জন হিসাবে বা কাজের বিনিময় হিসাবে দেওয়ার একটা প্রথা রয়েছে এমতাবস্থায় এই প্রথার কারণে এটাকে বিনিময় দর্তব্য হবে এটা বিনিময় গণনা করা হবে সুতরাং বিনিময় দেয়া যায় না এখন আমি যাই বলি না কোনো আমি মুখ দিয়ে বলছি যে এটা এমনিতেই আমি দান করছি উনিও বলছেন না আমি তো গরিব হিসাবে পাচ্ছি আর ওই কাজ আমি এমনিতেই করেছি কিন্তু সাধারণত ওই কাজ না করলে এমনিতেই আমি দিতাম না তাকে বিধায় আর সেও যদি পাওয়ার আশা না থাকতো তাহলে সেই কাজ করতো না কাটার কাজ করত না তো এখন শুধু মুখ দিয়ে আমি একটা ফর্ম ফিল করে নিলাম এর দ্বারা কিন্তু আলাগত দিক থেকে আমার কাজটা সঠিক হবে না বরং এটা ভুলই ধরা হবে তো আমরা বিনিময় দেওয়া যায়জ নয় তো গোস্ত দিয়ে বিনিময় দেওয়া যায়জ নয় গরুর মাথা দিয়ে ছাগলের মাথা দিয়ে বিনিময় দেওয়া যায়জ নয় এ কোরবানির কোনো অংশ দিয়ে বিনিময় কাউকে দেওয়া যায়জ নয় কিন্তু এর প্রথা আমাদের দেশে খুব বেশি চালু রয়েছে সর্বত্র তোমার গোষ্ঠ একটু বলাইয়া তুমি হঠাৎ সাধ্য যা। তো এই যে কথা আমি বললাম যে গোষ্ঠ একটু একটু বাড়াইয়ে দিব যে কাটছে সকাল থেকে বিকাল পর্যন্ত হয়তো সারা দিন ভর কাজ করছে সে ভালো জানে যে আমাকে পরিমাণ আজ অনেক বেশি দেওয়া হবে ওনাকে তো যদি বেতন হিসাবে দেওয়া দেওয়া যেত বেতন হিসাবে আলাদা দিতেই হবে দিতেই হবে দিতেই হবে এইটাকে গোস্ত বা কোরবানির অংশকে এর বিনিময়ে বানানো যাবে না যাবে না এই হলো মাস আলা তো এই মাস আলার উল্টো করা হচ্ছে এই মাস আলার বিপরীত কাজ আমরা লক্ষ্য করছি এবং সারা দেশে গোস্ত দিয়ে বিনিময় দেয়া হচ্ছে গোস্ত দিয়ে তাদেরকে তাদের দিনের মজুরি দেয়া হচ্ছে মজুরি স্বরূপ গোস্তের একটা অংশ বিশেষ দেওয়া হচ্ছে কি যদি মুখ দিয়ে মজুরি বলাও না হয় তবু এটা মজুরি বলে আল্লাহর কাছে পরিগণিত হবে এবং না আমল হচ্ছে তো এইভাবে অনেক মাস জানা জানালেন কোরবানের জন্তুর সাথে যে তার গলায় যে রশিটা লাগানো থাকে এই রশিটাও কিন্তু আমি নিজের ব্যবহারের রাখলে ঠিক আছে মালিক এটা এটা সদাকা করতে হবে কোরবানির গরুর যে চামড়া যেটা আছে এই চামড়াটা কোরবানের গরুর যে চামড়া যেটা আছে এই চামড়াটা আপনি নিজের ব্যবহারে রাখতে চাইলে নিজের কোরবানির রাখতে পারেন কিন্তু যে গরিব নয় সে নিতে পারবে না আর না হয় এটা সঠিক জায়গায় গরিব যে জাকাত খাওয়ার যোগ্য এমন কোনো গরিবকে স্বরূপ দেওয়া জরুরি এটা মাদ্রাসার গরিব ফান্ডে আপনাকে দিয়ে দিতে হবে তো অনেকেই কিন্তু জোর জবরদস্তি এটা নিয়ে যায় অন্যকেও নিয়ে যায় তো অন্যকেও নিলে হবে না কোরবানি যিনি দিয়ে দিয়েছেন উনি যদি নিজের ব্যবহারের জন্য রাখেন সেটা যায় আর না হয় সদাকা করতেই হবে তো আমরা সদাকা করি না সাধারণত এবং সঠিক জায়গায় সদকা করি না এই কাজগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে এই কোরবানির গরুর গলার যে রশি যেটা আছে ওই রশিটাও গরিবের মালিক এটা আমি রাখতে পারবো না গরিবকে আমি দিয়ে দিতে হবে তো গরিবকে সদকা স্বরূপ আমি আমাকে দিয়ে দিতে হবে তো এই আলাগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে যে গরু বাজার থেকে নিয়ে আসছে তাকে আলাদা আমি তার মজুরি দেব কিন্তু আমি গুস্থ দিয়ে আর বিনিময় দেবো না তো গরুর গুষ্ঠ বা কোরবানির জন্তুর পশুর অংশ বিশেষকে বিনিময় হিসাবে দান করা জায়জ নয় অথচ বিনিময় হিসাবে আমাদের অহরহ দেয়া হচ্ছে তো এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এরপরে কোরবানের জন্তুর মধ্যে অনেকগুলো শর্ত রয়েছে মোট কথা এই কোরবানির জন্তুটা হৃষ্টপুষ্ট হতে হবে এটা স্বাস্থ্যগত দিক থেকে কোনো দুর্বলতার শিকার হবে না সব দিক থেকে ব্যয়েব এবং নির্দোষ হতে হবে তো এই ব্যাপারটা আমাদেরকে খুব খেয়াল রাখার দরকার আর এই এই সংক্রান্ত যে সমস্ত মশালা রয়েছে সেগুলো ফেকার কিতাবের মধ্যে আমাদের পড়ে নেওয়া উচিত ঘরে ঘরে আমাদের বেহস্তি যাওয়ার তাকার দরকার আছে বেহস্তি যাওয়ার হাকিম মুল হাজরত আলী আলি তহানবির রহমতুল্লাহি মাস আলমসাইল সংক্রান্ত কিতাব লিখেছেন কিন্তু আলহামদুলিল্লাহ জরুরি সবগুলো মাস আলাকে তিনি সন্নিবিষ্ট করেছেন ফতোয়ার অনেক বড় মাপের কিতাবাদী আদি মশহুর আরবি কিতাবাদী পড়েও আমরা অনেক মসআ আলার সমাধান পেতাম না শেষে বেহস্তি যাওয়ার পড়ার পর দেখতাম যে এর মধ্যে জবাব কিন্তু রয়েছে তো এই জন্য বেহস্তি জওয়ার আগে যারা মহিলারা পড়তেন আগে এক সময় ছিল যৌতুকের অবিচ্ছেদ্য অংশ অংশে এই কিতাব পরিণত ছিল প্রত্যেক যৌতুকের সাথে এই কিতাবটা অবশ্য অবশ্যই মহিলার সঙ্গে বিয়ের সময় দেয়া হতোই হতো কিন্তু আজকে এই কিতাবের বাসা একটু পুরাতন বা মানে একটু এটাকে এটার আধুনিকায়নের মাধ্যমে এই কিতাবটাকে আরও বেশি প্রচলন এর তৈরি করার প্রয়োজন রয়েছে আপনারা ঘরে ঘরে ব্যস্ত যাওয়ার পড়বেন আর জরুরি মাস আলামসাইল জানার জন্য এছাড়া বর্তমান সময়ে মোরানা মাহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলহী নুরুল ইমান নামক একটা কিতাব দুই তিন খণ্ডে লিখেছেন এই কিতাবটাও আপনারা পড়তে পারেন এর মধ্যেও জরুরি মাস আলাহ রয়েছে রাখার একজন আলী মোরানা হেমায়ত সাহেব উনি আহকামে জিন্দগি নামে কিতাব লিখেছেন তো আমি কয়েকটি তিনটি কিতাবের কথা আমি বলি বেশি জবর তো আর আছেই নুরুল ইমান আছে আর এর সাথে আহকামে জিন্দগি নামে মরানা হেমায়ত সাহেব কিতাব লিখেছেন এই কিতাবের মধ্যে জরুরি সবগুলো মাস আলা তিনি উল্লেখ করেছেন এবং মহিলাদের জন্য তিনি একটু আলাদা করে আহকামুন নিসা নামে আরেকখানা কিতাব লিখেছেন তো অনেক নির্ভরযোগ্য একজন রাইটার তো তাঁর কিতাবাদি আমরা পড়বার যেন চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে জরুরি মাস আলা মাসাইলগুলো জানার ব্যাপারে আমাদের মধ্যে যেন আল্লাহ তালা কৌতূহল সৃষ্টি করে দেন একটা জরুরি আলা যদি আপনি জানেন তাহলে হাদিসের অনুযায়ী শত রাকায়ত নফল নামাজের এটা উত্তম তো রাত বর যদি আমি নামাজ আদায় করি তাহলে যত স্বভাব পাবো ষাট রকাতের কত হাদিসে এসেছে ষাট রাখাতফলনমাজ শত রাখাতফল নমাজের চেয়েও বেশি উত্তম একটা মাস আল্লাহ হালাল হারামের একটা মাস আলা যদি জানি জানবার চেষ্টা করি তো এলমে দিন অর্জন করা শুদ্ধভাবে জীবনযাপনের জন্য আমলের চেয়েও বেশি গুরুত্বের দাবিদার গুরুত্বপূর্ণ আল্লাহ তালা এই মাস আলাগুলো আমাদেরকে জানার জন্য তৌফিক দান করেন এবং আমলের তৌফিক তারা যেন আমাদেরকে আল্লাহ তাআলা ধন্য করেন সবাই এই কিতাবগুলো আপনারা পড়বেন সবাই জরুরি কিতাবাদি অলামাইকার আমার কাছ থেকে জানবেন এবং দেশ থেকে অহরহ ফ্লাইট আসছে আপনারা ফ্লাইটের মাধ্যমে অনেক আগন্তুক রয়েছেন তাদের মাধ্যমে এই কিতাবগুলো আপনারা আনাবেন কিন্তু নির্ভরযোগ্য কিতাবের ব্যাপারে খোঁজ নেবেন এবং কোন কোন কিতাব পড়া সঠিক আমি একবার বাংলাদেশে গিয়েছি সেই সঠিক কোনটি সেটা আমাদের জানার দরকার গোয়েন্দা সংস্থার এক বিভাগীয় প্রধান তিনি এসেছেন মাদ্রাসায় দেখা করতে সবাই ভয় পেয়ে গেছেন হয়তো আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে না কি হবে জানি না তো তারা ভয় পাচ্ছিলেন তো উনি বললেন না আজকে আপনি যেখানে জুম্মা পড়াই জুম্মার ইমামতি করেছেন শহরের এক মসজিদে তো সেখানে আপনার বয়ান শোনার আমার সুযোগ হয়েছে তো আমি আমার সিদ্ধান্ত নিয়েছি যে আমি যতগুলো বই পুস্তক পড়বো সেগুলো আপনাকে জিজ্ঞাসা করে তো উনি এসেছেন শুধু এই উদ্দেশ্যে মানে আমি আমার বাসায় অনেকগুলো ইসলামী বই পুস্তক রয়েছে সেগুলো আর আমি হাত লাগাবো না এখন আপনি একটা লিস্ট বানিয়ে দেন আপনি একটু লিখে দেন সেগুলোই আমি কিনবো এবং এগুলো সেগুলো দ্বারাই আমি দেন জ্ঞান আমি অর্জন করব। তো যাই হোক আমি এরপরে এর ব্যবস্থা করে দিয়েছি এবং আমি বলছি এটা আমার পক্ষ থেকে দেবো আমি এটা আমার জন্য পরামর্শ সৌভাগ্যের ব্যাপার আমি কাউকে যদি এত আগ্রহ নিয়ে কেউ এসেছেন তো যাই হোক ওই গোয়েন্দা সংস্থার ওই বিভাগীয় প্রধান উনি মারাও গেছেন পরবর্তীতে ক্রস ফায়ারের মধ্যে এক জায়গায় সন্ত্রাসীরা তাকে মেরে ফেলেছে তো আল্লাহ তালা ওনাকে শাহাদতের মর্তব্য দান করুন আল্লাহ তালা জান্নার দান করুন এবং ওনার যে দিনের আগ্রহ সেটা আমাকে অভিভূত করেছে রীতিমতো তো আমি দেখতে চাই বা আপনাদের খেদমতেও সেই অনুরোধটা আমি রাখব যে প্রত্যেকটা ঘরে এক একটা মাস আলা মশাইল জানার ব্যাপারে নেক আমলের ব্যাপারে যেমন আগ্রহ হওয়া উচিত একইভাবে শরীয়তের মাস আলা মশাইল জানার ব্যাপারেও একটা কৌতূহল উৎসাহ উদ্দীপনা এবং আগ্রহ আমাদের মধ্যে থাকা উচিত আল্লাহ নবীসাল আলী ওসাল্লাম এক মসজিজের মধ্যে তো আনলেন এসে দেখেন কিছু মানুষ জিখের আজগাহারতবন্দির মধ্যে ব্যস্ত ব্যক্তিগতভাবে তারা নফল এমাদত বন্দগি করছে জিকে আজগাহার করছে আর কিছু মানুষ স্টাডি সার্কুল হেলাকাত উদ্দার্স হেলাকাতুদ্দার বানিয়ে স্টাডি সার্কুল বানিয়ে তারা জায়জ নাজায়জ হালাল হারামস আলমসাই তারা ডিসকাশন করছে তো আল্লাহর নবীসাল্লু আলী সাল্লাম বলেছিলেন খিলাহুমা আল আল খৈর যে যারা নফল আবাদত করছো তারাও সঠিক এবং ভালো কাজ করে যাচ্ছ জিকির নফল আবাদত আর যারা হালাল হারাম জায়েজ না জায়েজ মাসাইল নিয়ে যারা ব্যস্ত আছো ডিসকাশন ডিসকাশনে ব্যস্ত আছো আর এগুলো জানার চেষ্টায় ব্যস্ত আছো তারাও ভালো অবস্থার মধ্যে আছো কিন্তু আমি মাস মাসাল্লা মসাইলের গ্রুপ যারা তাদেরকে আমি গ্রহণ করব। আমি অ্যাকসেপ্ট করব তাদেরকে আর ওই সময় আল্লাহ নবীসাল আলী ইসলাম বলেছিলেন বয়স্ক মাল্লিমা যে আমি শিক্ষক বানিয়ে আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন আমাকে শিক্ষক বানিয়ে পাঠানো হয়েছে দুনিয়াতে তো শিক্ষকতার আর শিক্ষার যে গ্রুপ যেটা বা স্টাডি সার্কুল যেটা রয়েছে সেটা আমি অ্যাকসেপ্ট করব সেটাতে আমি অংশগ্রহণ করব এটা আমার ময়দান এটা অর্থাৎ তিনি বলছেন যে মসজিদের দোনো উভয় গ্রুপ যারা কাজ করছেন কিছু নফল এমাদতবন্দেগিতে ব্যস্ত তারাও ভালো কাজে ব্যস্ত মাস মাসাইল নিয়ে যারা আছেন তারাও ভালো কাজ ব্যস্ত কিন্তু আমি প্রায়োরিটি দিচ্ছি অগ্রাধিকার দিচ্ছি মাস আলমসাইলের গ্রুপকে তো এই যে কথাটা এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা মাস আলমসাইল জানার সময় আমি বলবো মাস মাসাইল যখন আপনারা শুনছেন জানছেন ওই সময় আপনারা তসবির পড়বেন না অন্য ফলের বাস বন্ধই করবেন না এটা কোনো মাস আল্লাহ যখন বর্ণনা করা হয় বলা হয় সেটা ভালো করে অনুধাবন করার বোঝার চেষ্টা করবেন আর দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হলো নতুন নতুন কোনো প্রশ্নের উদ্রেক যদি হয় তাহলে সেই প্রশ্ন আপনারা আমাদের সামনে রাখবেন উপস্থাপন করবেন এমনও যেন হয় যে আমি কিছু প্রশ্নের উত্তর দিতে পারি না সেগুলো আরও রিসার্চ করে তাহিক করে আমাকে বলতে হয় তো এমন যেন হয় শুধু সিম্পল কোশ্চেন পর্যন্ত আপনারা সীমাবদ্ধ থাকবেন না বরং আরও জটিল বিষয়ে গভীরভাবে জানবার আমরা চেষ্টা করি হজরত মুফতি মোহাম্মদ শফির আহমদুল্লাহ আলহী তার কথাই মনে পড়ে গেল তিনি বলছেন যে প্রতি নামাজে যিনি এক লক্ষ চব্বিশ হাজার ফতোয়া নিজ হাতে লিখেছেন যিনি তফসিরে মায়রিফুল কোরআনের মতো খণ্ডে সমাপ্ত বিশাল আয়তন বিশাল আকারের তফসির গ্রন্থ রচনা করেছেন যিনি শুধু পঁচানব্বইটি কিতাব লিখেছেন ফেক্ষের উপর আর যিনি ফক্বীহ যা কে ফক্বীহুন নফস উপাধি দিয়েছেন আরব বিশ্বের উলামায়ে کرام সেই মহান ব্যক্তিত্ব নিজে বলছেন যে প্রতি নামাজে যখন আমি দাঁড়াই তখন আমার কাছে নতুন কিছু প্রশ্ন আমার নামাজ সংক্রান্ত আমার মনের মধ্যে দানাবাদে প্রশ্ন জাগ্রত হয় অন্তরে এমন কি এগুলোর উত্তরও আমি খুজে নামাজের মধ্যে আর পাই না মানে আমার জন্য অজানা থেকে যায় আমার জন্য আরও تحقیق বা গবেষণা করার সুযোগ বাকি থেকে যায় তো প্রতি নামাজে এমন হয় যে নতুন কোন না কোন নামাজ সংক্রান্ত প্রশ্ন আমার অন্তরে প্রশ্ন জন্ম নেয় আর আমি উত্তর জানি না এমন হয় কিন্তু আমি লোকজনকে যখন দেখি বেপরুয়াভাবে সবাই আসছেন সবাই নামাজ পড়ছেন আমার নামাজ পড়ে ফেরত চলে যাচ্ছেন প্রশ্নই অন্তরে তাদের জাগে না প্রশ্ন সৃষ্টি হয় না প্রশ্ন অন্তরে তৈরি হয় না তো আমার অবাক লাগে যে এত শান্ত মনে বেফিকির অবস্থায় তারা আসেন আবার শান্ত মনে বের হয়ে যান মানে তাদের মনে কোনো প্রশ্ন নেই ওই সমস্ত মানুষ নলেজ অ্যাচিভ করার ব্যাপারে জ্ঞান অর্জনের ব্যাপারে এবং নতুন নতুন জটিল প্রশ্ন তৈরি হওয়া এবং সেগুলোর সমাধান বের করার ব্যাপারে ওনাদের প্রতিভা এবং উদ্ভাবনী শক্তি কতটুকু কার্যকর ছিল এবং মাসাইল জানবার এবং সেগুলোর উত্তর কি সেটা অনুসন্ধানের ব্যাপারে কি আগ্রহ ছিল কি উৎসাহ উদ্দীপনা ছিল কি ফিকির ছিল কি চিন্তা চেতনা ছিল কীভাবে নলেজ অ্যাচিভ করার ব্যাপারে অদম্য বাসনা অন্তরে বিদ্যমান ছিল যে নতুন নতুন প্রশ্ন কন্টিনিউ জাগ্রত হতো হাফিজ হুসেন আহমদ সাহেবের এটা ভালো দিক ওনার মনে হয় প্রশ্ন জাগ্রত হয় মানে হাঁটলে চললে ফেললি রাস্তায় মুফতি সাহেব এটা একটা প্রশ্ন খুব জরুরি প্রায় প্রশ্ন করেন উনি মার্শাল্লাহ এটা আমার কাছে খুব ভালো লাগে তো আমাদের তো মার্শাল্লা অনেকের প্রশ্নই জাগে না অন্তরে আবার জাগলে এটার উত্তর নিজেরাই আমরা বের করে ফেলি না এটা যাই যুগব এটা মনে হয় হইব আমি একটা দেলাইছি হুজুর ফতোয়া খুব এটা ঠিক আছে না বললাম আপনি যখন আগে বলেই দিয়েছেন তাহলে আর আমাকে জিজ্ঞাসা করার বাকি রইল কি জিজ্ঞাসা করার পরই না লোকজনকে বলবেন প্রায় অনেকেই বলেন আমি উত্তর দিয়ে দিয়েছি কিন্তু তারা উত্তর দেনি তো আপনারা কোরবানি সংক্রান্ত হজ সম্পর্কে এবং অন্যান্য জরুরি আশার আজ হেজ্জা সম্পর্কে এবং মানুষের সামাজিক পারিবারিক জীবন জাতীয় আন্তর্জাতিক জীবন সম্পর্কে যতগুলো প্রশ্ন হতে পারে সেগুলো আপনারা নোট করবেন সেগুলো আপনারা প্রশ্ন করে জানাবেন এবং এই প্রোগ্রামগুলোকে আল্লাহ যেন্লাহ আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম ফাঁকে ফাঁকে আপনাদের প্রশ্ন নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এই প্রশ্নের উত্তর দিচ্ছেন শাহ মুফতি আব্দুল মুন তাকিম সাহেব আলহামদুলিল্লাহ আল্লাহ রুবুল আলমিন প্রত্যেকের এই প্রশ্নগুলার উত্তর পেয়ে যেন আমল করতে পারি আল্লাহ আলমে আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন সম্মানিত তিক্রাগ্রাম দর্শক শ্রোতা আজকে সময় শেষ স্বর্জন আর আপনাদের কোনো কল নিতে পারলাম না নিয়মিত ইসলামিক ক্রিয়ানে প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সুবাহানকাল আসাদুল্লাহ ইল্লাফির আতবিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি